তাই তো এতক্ষণ তো রেকর্ড হচ্ছিল না। আপনাদেরকে আজকে একটা প্ল্যান দিয়ে দিব, আপনারা যে কেমন পরিশ্রমী সেটা সামনে 3 দিনে তার পরীক্ষা হবে। আমি কিন্তু বলেছি আপনাদের যেটা 50 দিনের ক্লাস হয় সেটা আমি 10 দিনে শেষ করব, সেহেতু অথচ ওই ক্লাসগুলো হয় 4 ঘন্টা আর এই ক্লাসটা হবে 1 ঘন্টা, কিন্তু 1 ঘন্টা না, আমি আপনাদের 9টার দিকে শুরু করব, যতক্ষণ আমার ধৈর্য থাকে কিংবা আপনাদের ধৈর্য থাকে ততক্ষণ পর্যন্ত নিব আমি ক্লাসটা। আচ্ছা ভাইয়া, খুবই ভালো হবে ভাইয়া, যতক্ষণ আমরা নিতে পারি এটা দিলে। হ্যাঁ ভাই, আজকে শূন্য সামান্ত কম মনে হচ্ছে না স্যার? ওই যে আমি কম হচ্ছে সমস্যা নাই, তারা হয়তো বা হাল ছেড়ে দিয়েছে, আর যারা এই ফ্রিল্যান্সিং পথে যারা হাল ছেড়ে দেয় তাদের তোয়াক্কা না, তারা কে কি করলো না করলো এদিকে দেখে লাভ নাই। কারণ দেখা গেল যে 50 জন স্টুডেন্ট আছে, 50 জনের মধ্যে সাকসেসফুল কয়জন হয় জানেন? 5 জন। কারণ কি, তারা শেষ পর্যন্ত লেগে থাকে, বাদ বাকি গুলো কিন্তু মনে করে যে না হলো না, আমার দ্বারা হবে না, কিংবা টিচার ভালো শিখাইতে পারেনি, কিংবা তারা এভাবে বলে যে না এগুলো অনলাইন থেকে আর্নিং করা যায় না, এগুলো ভুয়া কথা, মানে বিভিন্ন ধরনের এক্সকিউজ দেখে তারা কিন্তু সরে যায়। কিন্তু যারা সাকসেস হয় ওই 5 জন, 50 জনে 5 জন সাকসেস। কারণ কি, তারা ওই যে আপনাদের মতোই কেউ একজন বললো না যে এটা শেষ দেখে ছাড়বো, এরকম মন মানুষ হলে যারা শেষ পর্যন্ত থাকে সেই আর্নিংটা করে। জি ভাই, এরকম কথা অনেক শুনছি ভাই, আমাকে অনেক কথা বলা হয়েছে যে কি 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 অনলাইনে কি কাজ করিস, কি করবি, কই টাকা ইনকাম করতে পারবি কি পারবি না, কোনো ইয়ে নাই, গ্যারান্টি নাই, এই সেই অনেক কিছু বল শুনছি ভাইয়া। আমার পরিবার থেকে অলরেডি বলছে ওইসব ছেড়ে দে, ছেড়ে দিয়ে কোন একটা কাজ খোঁজ, কর্ম খোঁজ, ওটার পাশাপাশি আর এক যে একটা কর্ম করতেছিস ওর সাথে আরেকটা কর্ম খোঁজ। ও ফাও ওর জন্য কিছু হবে না, খালি টাকা নষ্ট হচ্ছে, মানে কয়েকটা জায়গায় কোর্স করছি টাকা খরচ করে, তো ওই জন্য আর কি কথাটা আসতেছে। আমি যেভাবে বলবো আপনারা কাজটা করবেন, আমি বলিনি। আমরা যারা এখানে ছাত্ররা আছি ভাই, আমরা প্রত্যেকে খেয়াল করি যেন আমাদের পার্সোনাল কথাগুলো, ব্যক্তিগত প্রাইভেট পারিবারিক বিষয়গুলো যেন আমাদের আনমিউট অবস্থায় আমাদের ক্লাসের মধ্যে না আসে। আর বিশেষ কোনো প্রয়োজন হলে ভাইয়ের সাথে কোনো কথা বলে বা ক্লাসের কোনো কথা হলে আমরা মিউট আনমিউট করি, কিন্তু এর আগে যেন আনমিউট না হয় আমাদের মাইক গুলো, এটা একটু বিশেষ করে খেয়াল করি। অবশ্যই অবশ্যই। ভাই আমাদের ক্লাসের মধ্যে কি কারো বাসা নওগাঁতে আছে?
হ্যালো সালামালাইকুম। হ্যালো তো হ্যালো ভাই, আপনি কি কিছু বলতেছিলেন? ক্লাসটা পৌঁছে 9টায় শুরু হচ্ছে। জি জি, 9টায় ক্লাস হচ্ছে। ভাই কামরুল ভাই একটু বাসার থেকে ফোন দিছে, উনি একটু বাসার কথা বলছে। আচ্ছা আচ্ছা ভাই, আপনার কি গ্রুপ কি খোলা হয়েছে? বুঝলাম না। এ আর আশিক ভাই কি বলেন, গ্রুপ খুলছে উনি মেবি। আচ্ছা, কেউ কি কোনো বিষয়ে কথা বলছিলেন? আচ্ছা আনোয়ার ভাই, আপনার কথা বোঝা যাচ্ছে না, আপনার কথা বোঝা যাচ্ছে না, কাইন্ডলি আপনি এসএমএস করেন, এখানে চ্যাটে যে আপনি আপনার কথাগুলো বলেন, লিখেন, আপনার কথা বোঝা যাচ্ছে না। আচ্ছা আমার কথা স্যার, আপনার গ্রুপ কি খোলা আছে জন্য ফোন দিয়ে? হ্যাঁ ভাই, বোঝা যাচ্ছে। আচ্ছা ওকে ভাইয়া, আমি ভাই আমরা আপনার রিকোয়েস্ট দিলাম আমার অন্য আইডিতে, আপনি যে আইডি দেখালেন আমার একটু কাইন্ডলি অ্যাকসেপ্ট করেন। হ্যাঁ আমি অ্যাকসেপ্ট করলাম মনে হয় আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট। আচ্ছা থ্যাংক ইউ ভাই। হ্যাঁ আমার একটু গ্রুপে অ্যাড করে দিন সময় করে। আচ্ছা আমি ক্লাস শেষে আমাকে মনে করে দিয়েন। হ্যাঁ ক্লাস শেষে যখন আমি বলবো যে আপনারা বের হন, আচ্ছা আচ্ছা, তখন আপনি থেকে যাবেন। আচ্ছা যাদের কোনো কথা থাকবে, আমি যখন বলবো যে ক্লাস শেষ আপনারা লিভ নিতে পারবেন, তখন আপনারা যাদের প্রয়োজন নাই তারা লিভ নেবেন, আর যাদের কোনো কথা বলার দরকার থাকবে তারা মানে থাকবেন। আমি ক্লাস লিভ নেওয়ার কথা বলে তারপরও 10-15 মিনিট আমি মিটিংটা অন রাখি আছে কিনা এই জন্য। সমস্যা নাই, তখন বলেন আমাকে। এখন আমি যেটা বলছিলাম আপনাদের কি যেন বলছিলাম, ও আচ্ছা, আপনাদেরকে একটা প্ল্যান দিব, এই প্ল্যান অনুযায়ী আপনাদেরকে কাজ করতে হবে। আমি কিন্তু শিখাবো কম, কাজ করাবো বেশি। কারণ কি, এখন শিখার কিন্তু সময় নাই আমাদের, এই 10 দিনে কি শিখবো? যদি শিখতে যাই তাহলে হয়তো বা কাজ করা হবে না, এই জন্য আমরা কাজ করতে করতে শিখবো। বুঝেছেন আপনারা? আপনারা যে পারবেন না এই কথা বলবেন না, যে আমরা এই জিনিসটা ভাই নতুন, এই জিনিসটা আমরা পারবো না, এই কথা বলা যাবে না। আপনারা ট্রাই করবেন, প্রচুর হার্ড ওয়ার্ক করতে হবে 10 দিন। তো জি ভাই, তা আমি একটা কথা বলে নেই, আমার যে ফ্রেন্ডটা মানে এলইডিপি এখানে আমাকে ইনভাইট করছে, মানে বলছে গ্রুপটার কথা, তো ও তো ক্লাস করছে, করার পর এখন মানে ফাইবারে অলরেডি 4টা কাজ করছে, আরো 2-3টা বাকি বাকি আছে বলতেছে। ওকে কি চেনেন ওনার? রিপন রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ে, বাসা রাজশাহীতে বাগমারা। আচ্ছা তারপর কি হয়েছে, মানে কথা সংক্ষিপ্ত করেন, মানে মূল কথাটা বলবেন। বাগমারা কোথায় বাসা? এলে ও প্রয়োজনে কথা বলো কেন, যেখানে পারো সেখানে হোক বাসায়। সরি ভাই, আগমাতে বাসা তো ও প্রয়োজনে কথা বলতে যে কাজের কথা হবে না তো। আচ্ছা আচ্ছা ভাই, আমি এই জন্য বললাম যে সবাই যেন আচ্ছা ওইভাবে মনোযোগী বেশি অ্যাটেনটিভ হতে পারে। হচ্ছে শেষে বলেন, ক্লাস শুরু করুন ভাই। হ্যাঁ মনে হচ্ছে তুমি দাঁত খেতে যাবে ওর বাসা জেনে টেনে। আচ্ছা ওকে, তা আপনারা একটু খাতা কলম নিয়ে রেডি হন, আমি ওই যে একটু ডিস্ট্রাক্ট হয়ে গেছিলাম, জি ভাইয়া কোথা থেকে কোথায় চলে গেছিলাম। তো যাই হোক, ডিজিটাল মার্কেটিং আপনাদের প্রথমে যে জিনিসটা লাগবে, ফার্স্ট পয়েন্ট যেটা আপনাদের দরকার, আপনাদের একটা বায়ো দরকার। বায়োটা কি জিনিস আপনাদের সম্পর্কে? আপনি ধরেন একজন, আপনারা সবাই কিন্তু সবকিছুতে এক্সপার্ট হইতে পারবেন না, কেউ একজন ফেসবুক মার্কেটিং এ এক্সপার্ট হবেন, কেউ ইনস্টাগ্রাম মার্কেটিং এ এক্সপার্ট হবেন, কেউ বা টুইটার মার্কেটিং এ এক্সপার্ট হবেন, কেউ বা ওয়াল ওভার মানে সোশ্যাল মিডিয়া গুলাতে এক্সপার্ট হবেন,
কেউ একজন এসইও এক্সপার্ট হয়ে যাবেন, কেউ একজন দেখবেন যে ইউটিউব মার্কেটার, খুব ভালো একজন ইউটিউব মার্কেটার হয়ে গেছেন। এরকম ভাবে আপনাদের সেক্টরটা চুজ করে নিতে হবে প্রথমে, যে আপনি কোন জিনিসটা ভালো পারেন। যেমন এখানে আমি ফাইবারে যাই, ফাইবারে গেলে আপনারা এখানে দেখতে পারবেন, আমারটা না যাই, অন্যান্য গুলার ক্ষেত্রে যাই, আচ্ছা এই প্রোফাইলটা আমরা একটু চেক করি। প্রোফাইলটা চেক করার জন্য আচ্ছা জুহু সিআরএম এক্সপার্ট, এটা আপনারা বুঝবেন না, এটা হচ্ছে অন্য একটা সিআরএম এর কাজ, কাস্টমার ম্যানেজমেন্টের কাজ এগুলো, আমরা ডিজিটাল মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ যাই। আমাদের অ্যাকাউন্ট তো মনে হয় বাইং মুডে থেকে যাবে তাই না ভাই? এটা তো আমি সেলিং মুডে নিয়ে আসলাম, মানে আমি যে কিনে নিব, এটা হচ্ছে বায়ার, এটা হচ্ছে বায়ারের অ্যাকাউন্ট। এখন আমার, আমি হচ্ছি বায়ার সেলার দুইটাই ফাইবারের। এখন অবস্থা আছে বাইং হিসেবে তাই না? এখন আপনি বায়ার হিসেবে কাজ করছেন? আমি এখন বায়ার হিসেবে আছি। আচ্ছা যেটাই বলতে যাচ্ছেন। হ্যাঁ তো আমরা যে কোন একটা অ্যাপে যাই, অ্যাকাউন্টটা দেখি, চেক করি। এই যে এই দেখেন, এই ব্যক্তির কিন্তু দুইটা মাত্র গিগ, দুইটা গিগ আছে। সে বলছে এখানে শপিফাই এন্ড ফেসবুক বিজনেস ম্যানেজার এক্সপার্ট। শপিফাই হচ্ছে একটা ড্রপ শিপিং এর ব্যবসা, এটা ড্রপ শিপিং টা হচ্ছে এক ধরনের অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং জিনিসটা কি, এটা গতদিনই আপনাদেরকে বলেছি, এখন আর সেটা বলছি না। তো সে হচ্ছে ফেসবুক বিজনেস ম্যানেজার এক্সপার্ট, আর এটা একটা গিগ। এই গিগে বলছে সে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন করে, শুধুমাত্র ফেসবুক অ্যাড ক্যাম্পেইন করে, তার মানে সে হচ্ছে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন স্পেশালিস্ট। তার বায়োডাটা এখন পড়ি আমি, এই যে এখানে যেটা আমি বললাম যে বায়ো, আপনাদের একটা বায়োর প্রয়োজন, তো বায়োটা জাস্ট এইরকম একটা বায়োর দরকার, যেটা আপনি সকল ধরনের ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস যেগুলো আছে সেগুলোতে আপনি অ্যাড করবেন। এর জন্য প্রথমে আপনার একটা বায়োডাটা দরকার, এরকম একটা বায়ো আপনাকে তৈরি করতে হবে। আচ্ছা এখানে সে তার কি কি স্কিল আছে সেই স্কিল গুলাই এখানে সে তুলে ধরেছে। সে ইমেল মার্কেটিং করে, আর সোশ্যাল এসইও করে, এবং সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টও করে। আচ্ছা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আর সার্চ ইঞ্জিন ম্যানেজমেন্ট, এই যে দুইটা কথা লিখেছে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আর সোশ্যাল মিডিয়া, না সার্চ ইঞ্জিন ম্যানেজমেন্ট, এই দুইটা কাজ করেছে। তো আপনারা যে যে বিষয়ে এক্সপার্ট, কেউ যদি ফেসবুক মার্কেটিং এ এক্সপার্ট হন, তাহলে আপনাকে অবশ্যই আপনার যে বায়ো আছে সেখানে অ্যাড করে দিবেন যে আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট, আপনি ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম রেডিট সবগুলোতেই কাজ করেন, এখানে বায়োডাটা আপনাকে উল্লেখ করে দিতে হবে। কিংবা আপনি যদি শুধুমাত্র ফেসবুক মার্কেটার হন, এখানে জাস্ট আপনাকে বলে দিতে হবে ফেসবুক মার্কেটিং এর কোন কোন বিষয়গুলো আপনি ম্যানেজমেন্ট করেন, আপনি কি পেইড অ্যাড ক্যাম্পেইনের জন্য কাজ করেন কিংবা ফ্রি মার্কেটিং এর জন্য কাজ করেন, এখানে জাস্ট এগুলা মানে আপনি যে যে বিষয়ে এক্সপার্ট সে বিষয়ে আপনি একটা বায়ো তৈরি করবেন। বায়োটা কি কি জিনিস সেটা কি বোঝা গেল? জি ভাই বোঝা গেছে। আচ্ছা মানে আপনার সম্পর্কে আপনি যে কি বিষয়ে এক্সপার্ট সে বিষয়টা আপনাকে নির্ধারণ করে নিতে হবে, আপনাকে যে আপনি কোন বিষয়ে এক্সপার্ট এটা আপনাকে বেছে নিতে হবে প্রথমে, তারপর ওই বিষয়ে আগে ডেসক্রিপশনটা লিখে নিতে হবে আপনাকে, এটা আপনার রেডি করা দরকার। ফার্স্ট স্টেপ আপনার ওইটাই, তারপরে সেকেন্ড স্টেপটা হবে, আচ্ছা যার মাইক্রোফোন অন আছে সে মাইক্রোফোনটা অফ করেন একটু। দ্বিতীয় হবে আপনার কাজ হবে গিগ ক্রিয়েট করা। গিগ ক্রিয়েট করতে যে আপনাকে যে বিষয়গুলো জানতে হবে সেখানে হবে যে একটা আর্টিকেল লিখতে হবে,
আর্টিকেল থাকতে হবে, ভিডিও থাকবে, আর কিছু ইনফোগ্রাফিক্স, ইনফো আচ্ছা ইনফোগ্রাফিক্স কিছু ডিজাইন থাকবে, ক্রিয়েট গিগ। আচ্ছা এখন কথা হলো গিগ জিনিসটা কি, গিগ হচ্ছে এই যে এই ব্যক্তি বলছে সে হচ্ছে ফেসবুক মার্কেটিং এক্সপার্ট, আর এখানে সে আরেকটা গিগ দিয়েছে সে হচ্ছে শপিফাই স্টোর ম্যানেজমেন্ট করে। তাহলে এখানে এটা এক ধরনের গিগ, এটা এক ধরনের গিগ। তো এই গিগটা যখন সে লিখেছে, একটু গিগের ভিতরে যাই, এই গিগের জন্য সে কিন্তু ইনফোগ্রাফিক্স ডিজাইন করেছে, কারণ এই যে একটা ইমেজ আছে এই ইমেজটা হচ্ছে একটা ইনফোগ্রাফিক্স ডিজাইন। বুঝা গেছে ইনফোগ্রাফিক্স ডিজাইনটা কি? এটা আমি কালকেও আপনাদেরকে বলেছি, আর এখন এটা আপনাকে প্র্যাকটিক্যালি দেখাইলাম যে এটা ইনফোগ্রাফিক্স একটা ডিজাইন তার গিগের জন্য লাগবে। আর এই যে আর্টিকেল, আর্টিকেল আপনি যে একটা বিষয়ে, আপনি যে একটা ফেসবুক মার্কেটার, ফেসবুক মার্কেটিং বিষয় নিয়ে একটা গিগ তৈরি করছেন, তো ওই গিগটা সম্পর্কে বিস্তারিত একটা আর্টিকেল লিখতে হবে। এই যে এই ব্যক্তি যেভাবে গিগের আর্টিকেলটা লিখেছে, জাস্ট এইরকম ভাবে একটা আর্টিকেল আপনাকে লিখতে হবে। তারপরে অনেক জায়গাতে গিগে কিন্তু ভিডিও দেয়, ভিডিওটা দেওয়াটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। যদি আপনি ভিডিও দিতে পারেন আপনার কিন্তু সেলের পরিমাণটা বেড়ে যাবে। মানে আপনার দ্রুত কাজ পাওয়ার সম্ভাবনা থাকবে। যেমন ভিডিওগুলো কেমন হবে, কোন টাইপের ভিডিও হবে, আমি একজন একটু দেখাই। এই ভিডিওগুলো আজকে আমি তৈরি করেছি আমার এক ছোট ভাইয়ের জন্য, তাকে তার অ্যাকাউন্ট ফাইবারে তাকে কাজ পাওয়াতে হবে, এ মাসের মধ্যেই তাকে ইয়া করতে হবে, মোটামুটি একটা ভালো ধরনের আর্নিং করতে হবে। এই জন্য তাকে আমি প্ল্যান দিয়েছিলাম, ওই প্ল্যান অনুযায়ী সে কিন্তু কাজ করেছে। তাকে বলেছিলাম প্রত্যেকটার জন্য কন্টেন্ট লিখতে, সে কিন্তু কন্টেন্ট লিখেছে, আর্টিকেল যেটা বললাম আপনাদেরকে আর্টিকেল, তো সেই হিসাবে সে একটা আর্টিকেল লিখেছে। তার বায়োডাটা অলরেডি করা আছে, তার অ্যাকাউন্টও করা আছে, এখন জাস্ট আমি তার জন্য ইনফোগ্রাফিক্স ডিজাইনটা করব আর ভিডিওটা করে আমি তার গিগগুলো পাবলিশ করব। তো যা হোক এখানে 1 2 3 4 5 6টা গিগ তৈরি, 6টা গিগের যতগুলো ম্যাটেরিয়ালস লাগে সেটা রেডি অলরেডি, জাস্ট ইনফোগ্রাফিক্স ডিজাইনটাও মোটামুটি রেডি। ইনফোগ্রাফিক্স ডিজাইনটা এই যে ইনফোগ্রাফিক্স ডিজাইন, এগুলা কিন্তু সে করেছে তার জন্য। বুঝেছেন জাস্ট ইনফোগ্রাফিক্স ডিজাইনটা কি বুঝতে পারছেন? এখন এগুলাই কিন্তু আমি তার গিগে কিন্তু দিব, ইনফোগ্রাফিক্স ডিজাইন রেডি, আমার ভিডিও রেডি, আমার আর্টিকেলও রেডি। তো আমি জাস্ট একটা ভিডিওগুলো আপনাদেরকে প্লে করে দেখাই যে কেমন হয়, 1 মিনিটের ভিডিও, জাস্ট বড় ভিডিও হয় না। To promote all kinds of products, businesses worldwide on Facebook. Are you looking for improving your business? I'm the right person to promote your business, and Facebook is one of the best ways. I'm an expert and high level at this job and can write workable products description. My service is total Facebook marketing. Reach 10 million people in the USA worldwide. Get more traffic and increase your sales. Live posting, all manual posting, targeted 10 million active flat users. Make attractive and effective posts. Increase your business, 100% safety and guarantee. Why select me? According to Facebook guideline, I am very serious about my work. All manual posts, anytime full support. On-time delivery, targeted users, quick response. Thank you for having patience. My pleasure to work for you. I have good experience in this job and particularly I have attended many events. Waiting for your response, exclusively on Fiverr.com. Buzlin, it is just 1 minute video.
এভাবেই তাতে ভিডিওগুলো এডিট বা তৈরি করা হয় কি সফটওয়্যারের মাধ্যমে? আচ্ছা এই যে এটা পুরো সোশ্যাল মিডিয়ার উপরে পুরো ভিডিওটা অডিয়েন্স এনগেজমেন্ট ফর ইওর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস আই ক্যান ওয়ার্ক অন আ কন্টিনিউয়াল বেসিস টু হেল্প ইন ইনক্রিজিং আচ্ছা এই রকম ভাবে ভিডিও তৈরি করতে হবে, কন্টেন্ট লিখতে হবে, তারপর ইনফোগ্রাফিক্স ডিজাইন করতে হবে। কারো কারো ইনফোগ্রাফিক্স দেখেছি যে দেখলেই ভয় লাগে, ভয় পাইয়া যায় যে মানে এটা কি ইনফোগ্রাফিক্স ডিজাইন হয়েছে, কোনো একটা মাধুর্য থাকবে, অ্যাট্রাকটিভ একটা বিষয় থাকবে, তাহলে ক্লায়েন্ট আসলে বুঝতে পারবে যে না এই ছেলেটা স্কিল্ড। আর আপনার ডিজাইনটাই যদি খারাপ হয় তাহলে কিন্তু ক্লায়েন্ট এসে ঘুরে যাবে, বলবে যে না এ পারে না, কোনো কিছু পারে না, জাস্ট এমনি অ্যাকাউন্ট ওপেন করে রেখেছে। তো ডিজাইনটা সুন্দর করতে হবে আপনাকে, আপনি যতটা পারেন ডিজাইনটা সুন্দর করার চেষ্টা করতে হবে। তো আমাদের একটা গিগ সম্পর্কে কি ধারণা পাইলেন, গিগটা কেমন হবে? জি ভাই, তো প্রথমে আপনাদের একটা বায়োর দরকার আছে যেটা প্রত্যেক মার্কেট প্লেসে জন্য দরকার, তারপরে একটা একটা না মোটামুটি তিনটা আপনাদের কমপক্ষে গিগ তৈরি করতে হবে। এভাবে আর্টিকেল থাকবে, ভিডিও থাকবে, ইনফোগ্রাফিক্স ডিজাইন থাকবে, আপনি যে বিষয়ে এক্সপার্ট সে বিষয়ে আপনাদেরকে গিগ তৈরি করতে হবে। জাস্ট এই গিগটা আপনি সেভ করে রাখবেন, এই কন্টেন্টগুলো আদার মার্কেট প্লেসে অন্যভাবে ইউজ করতে হবে। এখানে যেমন গিগের সিস্টেম, ফাইবারে যেমন গিগের সিস্টেম আছে, ফ্রিল্যান্সারে আছে কি বিডের সিস্টেম, ওখানে আলাদাভাবে কাজ করতে হয়। জাস্ট এই কন্টেন্টগুলো আমরা ওখানে ইউজ করব। তো আপনি যদি আর্টিকেলগুলো ঠিক মতো লিখে রাখেন তাহলে কিন্তু আপনার বিভিন্ন জায়গাতে কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আপনাদের বায়োডাটা প্রথমে লিখলেন, তারপরে তিনটা গিগ তৈরি করলেন, এগুলো সেভ করে রাখবেন, তারপরে আপনাদের কাজ হচ্ছে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করতে হবে। মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করার প্রথমে তার আগে আপনাদেরকে আরেকটু ইয়ে করে নিই, তার আগে আপনাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট করতে হবে। সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট করার সুবিধাটা কি? সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট করার সুবিধা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট করার সুবিধা হচ্ছে আপনি যে গিগুলো তৈরি করেছেন এগুলো তো আপনাকে প্রচার প্রচারণা করতে হবে। তো কোথায় প্রচার প্রচারণা করবেন? এগুলা আপনাকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে হবে। সোশ্যাল মিডিয়াতে শেয়ার করলে আপনার জব পাওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। এই জন্য আপনাদেরকে প্রথমে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো কমপ্লিট করতে হবে। কমপ্লিট করার পর নিয়মিত আপনাদের গিগুলো যেগুলো আছে সেই বিষয়গুলো আপনাকে পাবলিশ করতে হবে, নিজে কিছু লিখতে হবে। কিন্তু আপনাকে যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো করবেন এগুলোতে কখনোই বাংলাদেশি কাউকে অ্যাড করবেন না, সব বিদেশি। বাংলাদেশ, ভারত আর পাকিস্তান এই তিনটা কান্ট্রি অ্যাভয়েড করবেন সব সময়। তো যে সোশ্যাল মিডিয়াগুলোতে আপনি অ্যাকাউন্ট করবেন সেগুলোর মধ্যে প্রথমেই আছে ফেসবুক, অবভিয়াসলি ফেসবুক। আমরা ইন্ডিয়া, পাকিস্তান আর বাংলাদেশের ক্লায়েন্টদের সাথে কাজ করব না, কারণ কি এরা কম টাকাতে বেশি কাজ করে নিতে চাই, এদের প্রাইসিংটা খুবই কম যেটা আমাদের জন্য অ্যাফোর্ডেবল না। আমরা যে কাজটা করে দিব এত কম দামে আমরা করে দিতে পারবো না, এই জন্য ওরা চাই খুব সস্তায় কাজ করে নিতে। এই জন্য আমরা আর তাছাড়া কাজ করে দিলেন, কাজ করে দেওয়ার পর যদি একটু কিছু হয় আপনাকে রেটিং 5 স্টারের জায়গাতে আপনাকে 4 স্টার 3 স্টার দিতে পারে, যদি দেয় তখন আপনার অ্যাকাউন্টে সমস্যা হবে, অ্যাকাউন্টে একটা ব্যাড ইমপ্রেশন সৃষ্টি হবে। আর এটা ইন্ডিয়ান পাকিস্তানরা এটা অহরহ করে থাকে, এই জন্য আমরা তাদের জন্য কাজ করব না। ইন্ডিয়ান
তো ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম তারপর আছে লিঙ্কডইন ইন্টারেস্ট বানানগুলা ভুল হইতে পারে আমার হ্যাঁ এতে কিছু মনে করেন না আচ্ছা তো আমাদের এই সোশ্যাল মিডিয়া গুলাতে প্রত্যেকটাতে আপনাদেরকে অ্যাকাউন্ট করতে হবে আপনি যত বেশি অ্যাকাউন্ট তৈরি করবেন বা এই যে তৈরি করলেন বিভিন্ন জায়গাতে অ্যাকাউন্ট তৈরি করলেন তত বেশি আপনার পাবলিসিটিটা ভালো হবে আপনি নিয়মিত আপনার যেটা স্কিল আছে আপনি যে বিষয়ে দক্ষ সে বিষয়টা আপনি শেয়ার করতে পারবেন প্রতিদিন আপনাকে একটা করে কন্টেন্ট আপনি ফেসবুকে শেয়ার করলেন যে আমি এ বিষয়টাতে ভালো পারি ফেসবুক মার্কেটিংটা ভালো পারি প্রতিদিন একটা না একটা টিপস আপনি শেয়ার করলেন ফেসবুকে ক্লায়েন্টদের চোখে পড়বে ক্লায়েন্টদের চোখে পড়লে তখন আপনাকে নক করবে যে ঠিক আছে আমার এই সার্ভিসটা প্রয়োজন আপনি আমাকে সার্ভিসটা দেন কেমন চার্জ করেন কি করেন না করেন ওরাই তখন আপনাকে বলবে তো এই বিষয়টা আপনাদেরকে করার জন্য এই সোশ্যাল মিডিয়াগুলা প্রচুর কাজে দেয় ফেসবুক মার্কেটিং ফেসবুকে যে আপনি যে বিদেশি মানুষদেরকে অ্যাড করবেন সেটা কিন্তু অনেক বেশি কাজে দেয় টুইটার ইনস্টাগ্রাম লিঙ্কডইন এখানে এখানে যে টপ যে সোশ্যাল মিডিয়াগুলো আছে সেই সোশ্যাল মিডিয়াগুলাই আমি কিন্তু এখানে উল্লেখ করেছি এখান থেকে বায়ার পাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই বেশি তারপরে আপনাদের মার্কেটপ্লেস আছে মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট করতে হবে আপনাদেরকে কিন্তু এই প্ল্যানটা কিন্তু আমি কাউকে দিই না বলি না কিন্তু আপনাদেরকে বলে দিলাম কারণ আপনাদের সময় কম এগুলো যেগুলো এখন লিখছি এগুলো কিন্তু মার্কেট প্লেস এগুলোতে কিন্তু আপনাকে আপনি কিন্তু জব পাবেন বানান ভুল হইতে পারে হ্যাঁ অতগুলো দরকার নাই আরো কিছু ছিল আপাতত এগুলাতে কাজ করব আমি শুধুমাত্র ফ্রিল্যান্সার আর ফাইবার দেখাবো বাকিগুলাতে আপনারা নিজেরা কাজ করে নেবেন নিজেরা দেখে নেবেন এগুলাতে কিন্তু হিউজ পরিমাণে কিন্তু কাজ পাওয়া যায় দেখ গুরুতে বিট সিস্টেমটা আমার কাছে খুব একটু ক্রিটিক্যাল লেগেছে আমি গুরু একটা অ্যাকাউন্ট আছে আমি ওখানে বিট সিস্টেমটা ভালো পারি না আচ্ছা গুরুতে আমিও কাজ করিনি কখনো আমি ভাবছি যে শুরু করব গুরুতে আমি শুধুমাত্র কাজ করি ফ্রিল্যান্সার ফাইবারে তেমন কাজ করি না ফ্রিল্যান্সার তেমন কাজ করি না শুধুমাত্র ফাইবারেই কাজ করছি আর আমিও আপনারা অনেকে বললেন না কয়েক দুই একজন মনে বললেন যে ভাই আমি জাস্ট শুধু শিখে যাই কাজটা হয় না কিন্তু এই বিষয়টা সত্য কথা যে আমারও ক্ষেত্রে তাই হয়েছিল
আমি ভাবছিলাম যে কখন শুরু করব। আমি কিন্তু বরেন্দ্র ইউনিভার্সিটিতে পড়াশোনা করছিলাম, এই কথা কাল গতদিনই বলেছি আমি, তো সেই জন্য সেই জন্য আমি ফ্রিল্যান্সিং জাস্ট শিখে যেতাম, আর আমি কিন্তু ক্লাস নিতাম। আমি কিন্তু অলরেডি আমার অনেকগুলো স্টুডেন্ট আছে ফ্রিল্যান্সিং এর উপরে, বা আপনাদের মতো অনেকগুলো স্টুডেন্ট আমি পড়াইছি এর আগে অফলাইনে সিবিআই আইটি ক্রাফটে, আর বিভিন্ন জায়গারই স্টুডেন্ট আছে আমার, কিছু কিছু স্টুডেন্ট আছে যেগুলোতে আমি অলরেডি তাদেরকে ট্রেনিং দিয়েছি। আর আমি মার্কেট প্লেসে কাজ শুরু করেছি গত মাসে, জাস্ট শিখে গিয়েছিলাম কিন্তু মার্কেট প্লেসে কখনো কাজ করিনি, কারণ কি আমি তখন পড়াশোনা করছিলাম, তো পড়াশোনা থেকে ডিস্ট্র্যাক্ট হয়ে আমি ফ্রিল্যান্সিং করবো এরকম মন মানসিকতা ছিল না আমার। মন মানসিকতা ছিল আগে পড়াশোনাটা শেষ করি তারপর ফ্রিল্যান্সিং এ যাব, তো সেই জন্য আমি গত মাসে শুরু করেছি ফ্রিল্যান্সিংটা, এবং গত মাসে আমার আর্নিং এসছে প্রায় $350, জাস্ট শুরু করেছি আমি গত মাসে, আর গত মাসে আমার $350 শুধুমাত্র ফাইবারেই, অন্য কোনো কোথাও আমি কিন্তু কাজ করিনি। আর ফ্রিল্যান্সারে আমি জাস্ট কিছু বিড করেছিলাম, সেখান থেকে আমার মোটামুটি $25 মতো মনে হয় আর্নিং হয়েছে আর কি। আচ্ছা ভাইয়া, মানে একটা কম্পিউটার থেকে যদি আমি ফাইবার, ফ্রিল্যান্সার, গুরু সব মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলি, তাহলে কি মানে তারা কি আমার আইপি ধরতে পারে, ধরবে আর কি? মানে একটা কম্পিউটার থেকে দুইটা ফাইবার অ্যাকাউন্ট চালানো যাবে না? হ্যাঁ, একটা ফাইবার কম্পিউটার থেকে কখনো দুইটা ফাইবার অ্যাকাউন্ট ইউজ করবেন না, ফ্রিল্যান্সার করবেন না, কোনো কিছু করবেন না, দুইটা একই টাইপের ওয়েবসাইট কখনো অ্যাকাউন্ট দুইবার করবেন না একটা কম্পিউটার থেকে, এখন ব্যান্ড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অ্যাকাউন্ট একটা একটা করে চালান যাবে, লাইক হ্যাঁ ফাইবার, ফ্রিল্যান্সার, গুরু সবগুলো একটা একটা করে চালান যাবে, হ্যাঁ বিভিন্ন সাইটে দুইটা অ্যাকাউন্ট চালান যাবে, হ্যাঁ একই সাইডে দুইটা অ্যাকাউন্ট করবেন না, ফ্রিল্যান্সারেই দুইটা অ্যাকাউন্ট করবেন না, ফাইবারে দুইটা অ্যাকাউন্ট করবেন। এখন ভাই আমার আসলে একটা ফাইবার অ্যাকাউন্ট ছিল ওই বিটুবি লিংকডইন এক্সপার্ট হিসেবে, হ্যাঁ আমি তো ওটাকে এখন সোশ্যাল মিডিয়ায় যদি মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং হিসেবে যদি ট্রান্সফার করতে চাই কি করা লাগবে? কিছু করার লাগবে না, আপনি আপনার ইয়াতে যাবেন, অ্যাকাউন্টে যাবেন, আপনার অ্যাকাউন্টে যাওয়ার পর আপনার যে ডেসক্রিপশন, ডেসক্রিপশনটা আছে, আমি আজকে ডলার, আমার যে ডলার গুলো ছিল সেগুলো আজকে উইথড্র করেছি, উইথড্র করে অ্যাকাউন্ট ফাঁকা করে দিয়েছি, তো যাই হোক এই যে এই ডেসক্রিপশন যেগুলো আছে এগুলো চেঞ্জ করে ফেলবেন, তারপরে আপনি আপনার যে গিগটা আছে সেটা আপনি চেঞ্জ করে দিবেন। আসলে ভাই আমি গিগ দিছিলাম না, জাস্ট আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে রাখছিলাম আর ডেসক্রিপশন দিছিলাম আর একটা কয়েকটা পরীক্ষা দিছিলাম আর কিছু করে না। আচ্ছা সমস্যা নাই, আপনি করতে পারেন ওগুলা, এখন আবার নতুন করে শুরু করতে পারেন, ব্যাপার না। আচ্ছা মানে আমি নতুন ভাবে আমার কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করার দরকার নাই, সেটাকে আমি আবার নতুন ভাবে মডিফাই করতে পারি? হ্যাঁ নতুন করে করতে পারি। আচ্ছা আচ্ছা, আমার ক্লায়েন্ট যে ছিল, ক্লায়েন্টকে আমি, ক্লায়েন্ট এখানে আমাকে নক করেছে কিন্তু আমি ক্লায়েন্টকে নিয়ে গেছিলাম বাইরে, মানে এখানে তো তাদের একটা চার্জ থাকে, $5 ইনকাম করলে ওরা $1 কেটে নেয় চার্জ হিসাবে, তো আমার ক্লায়েন্টকে, হ্যাঁ এখানে অনেক আমি কি করি, স্কাইপে তাকে আমি বিভিন্ন ধরনের অফার দিই, তখন একটা ধরেন যে মার্কেট প্লেসের বাইরে চলে গেল ক্লায়েন্টটা, তখন মার্কেট প্লেসের বাইরে আমি তার সাথে পেপালে লেনদেন করি। বাংলাদেশে তো পেপাল মনে হয় নাই, ওটা কিভাবে কি করেন? বাংলাদেশে নাই, তবে বিভিন্ন ওয়েতে আপনি পেপালটা ইউজ করতে পারবেন, আজকের বিভিন্ন ওয়েতে বলতে আপনি একটা ভেরিফাইড অ্যাকাউন্ট নিয়ে নেবেন, অ্যাকাউন্ট $1500 নেই সম্ভবত ভেরিফাইড একটা অ্যাকাউন্ট নিতে, তারপরে এই যে এভাবে ভিপিএন ইউজ করবেন আপনারা, ভিপিএন একটা ব্রাউজারে
ভিপিএন ইউজ করার পর পেপাল অ্যাকাউন্টটা লগইন করবেন। আমার যেমন এই যে পেপাল অ্যাকাউন্টটা আমি লগইন করছি, অ্যাপ্রুভ করবে ভাবাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। পায়োনিয়ারে অ্যাকাউন্ট করেছি, তো পেপালে কি অ্যাকাউন্ট এখন করবে কি ভাই? পেয়োনিয়ারে অ্যাকাউন্ট করেছেন, কোনো সমস্যা নাই, পেয়োনিয়ারে অ্যাকাউন্ট আপনি রাখতে পারেন। পেয়োনিয়ার দিয়েও টাকা উইথড্র করতেন, ডলার উইথড্র করা যায়। আপনি ফ্রিল্যান্সার থেকে পেয়োনিয়ারে উইথড্র করা যাবে। আজকের এই যে আমার ট্রানজ্যাকশন এগুলা আজকে মোটামুটি কিভাবে ডলার গুলো নষ্ট করেছি দেখেন। এই যে পেপাল থেকে টাকা কিভাবে উইথড্র করতে হয়? পেপাল থেকে ব্যাংকে করতে পারবেন আপনি উইথড্র। ও আচ্ছা। আর ভাইয়া মার্কেট প্লেসের বাইরে যদি নিয়ে যাই তাহলে কাস্টার যে মানে সার্ভিস চার্জ যে পাবো ওটার গ্যারান্টিটা কিভাবে মানে এনশিওর হবে? আমি আপনাদেরকে বললাম যে পাকিস্তান আর ইন্ডিয়া বাংলাদেশ থেকে দূরে থাকবে, বাকি গুলা কিন্তু কখনো দুর্নীতি করে না, আমি দেখিনি কখনো যে তারা মানে আমি ডলার গুলা সব শেষ করে দিয়েছি। আমারও ভাই ওই ফাইবারের অ্যাকাউন্ট আছে, পায়োনিয়ার মাস্টার কার্ড আছে, কিন্তু অনেকদিন আগে এগুলো করা হয়েছিল, তো তারপরে আর পরীক্ষা শেষ হয়েছিল আর এটা করা কাজ করছে। এই যে আপনি আমি আমার ভিসা কার্ড, ভিসা কার্ডে আমি ট্রান্সফার করেছি ডলার কিছু, তো আপনি পেপাল তো আমি বাংলাদেশ এবং ভিপিএন ছাড়াই ইউজ করেন, ভিপিএন ইউজ করে তারপর যদি আপনি অ্যাকাউন্টগুলো ইউজ করেন তো নষ্ট হবে না। পেপাল বাংলাদেশে লিগ্যাল না হলেও আপনি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি তো ভিপিএন ছাড়াই আমার পিসিতে পেপালটা ওপেন করা যায় আমার? হ্যাঁ ভিপিএন ছাড়াও করা যাবে, আমি ভিপিএন ছাড়াও আমি লগইন করতে পারবো আমার অ্যাকাউন্টে, কোনো সমস্যা হবে না অ্যাকাউন্টে। কিন্তু আপনি ভিপিএন দিয়ে যদি ইউজ করেন এটা সেফ আর কি, আমিও কিন্তু ইউজ করতে পারবো আমার অ্যাকাউন্ট ভিপিএন ছাড়াই কিন্তু করতে পারবো, কিন্তু আমি রিস্ক নিতে চাচ্ছি না আর কি। ভাই কি ভিপিএন ইউজ করা যেতে পারে যদি ভিপিএন এর নামটা বলতেন? যে কোনো ভিপিএন ইউজ করবেন সমস্যা নাই। আপনি এটা আমি কি ভিপিএন ইউজ করছি? সেটআপ ভিপিএন ইউজ করছি। সেটআপ, আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ। আচ্ছা তো আমরা কোথায় ছিলাম? জি ভাই বলেন। ফাইবারে আমার যে অ্যাকাউন্ট আছে ওইটা তো এসইও এর উপর হাইলাইটস করে অ্যাকাউন্টটা করা আছে, এখন যদি আমি ব্যাকলিং এ কাজ করতে চাই তাহলে? হ্যাঁ এসইও ব্যাকলিং তো এসইও এর কাজ, ব্যাকলিং তো এসইও এর কাজ, কোনো সমস্যা নাই করতে পারবেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তো যাই হোক আমাদের 10 দিনের কাজ হচ্ছে এইটাই, জাস্ট এই কাজগুলো যদি আপনি কমপ্লিট করতে পারেন ইনশাআল্লাহ এই মাসের মধ্যে জব আপনাদের হয়ে যাবে, যদি আপনারা ডেডিকেটেড হতে পারেন আর কি, পরিশ্রম যদি করেন তাহলে। আর আপনাদের যদি মনে করেন যে আমি বললাম যে সোশ্যাল মিডিয়া গুলোতে অ্যাকাউন্ট করবেন, তো কি করলেন, ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম লিঙ্কডইন পিন্টারেস্ট করে রেখে দিলেন, বাদ বাকি গুলো কিন্তু করলেন না, তাহলে কিন্তু হবে না তা না, হবে কিন্তু আমি যে কথাটা বললাম এই কথাটার উপরে কিন্তু আমল করা হলো না। জি ভাইয়া আপনি আপনার সবকিছু লিগাল থাকবে,
আপনি আপনার সবকিছু অ্যাড্রেস সব কিছু লিগ্যাল, কিন্তু আপনি অ্যাড করবেন সবকিছু বিদেশি যারা তাদেরকে। আমার এই যে ফেসবুক অ্যাকাউন্ট, এই ফেসবুক অ্যাকাউন্টটা আমার নামেই, কিন্তু আমার এখানে একটাও বাংলাদেশি ফ্রেন্ড নাই, শুধুমাত্র আমি ছাড়া। আমার বাংলাদেশি অ্যাকাউন্ট ছাড়া কোনো বাংলাদেশি ফ্রেন্ড নাই। আমার ফ্রেন্ড রিকোয়েস্ট আছে অনেকগুলা, আমি কিন্তু অ্যাড করি না। ফেসবুক অ্যাকাউন্ট এমনিতে আমার একটা আছে, দুইটা অ্যাকাউন্ট, আর একটাতে 20-30টা ফ্রেন্ড আছে, ওই সবগুলো বাদ দিয়ে যদি অ্যাকাউন্ট করি দেওয়ার সাথে সাথে ওদের একটা ওয়েবসাইট ইউআরএল দিতে বলে। এই ইউআরএলটা আবার আমরা যদি সোশ্যাল মিডিয়ার আপনার বা আমাদের ফাইবারের মার্কেটপ্লেসের ইউআরএল দেই, এটা কি অ্যাকসেপ্ট করবে? হ্যাঁ করবে, অ্যাকসেপ্ট করবে, কিন্তু আপনারা এই কাজ করবেন না। আপনাদের জন্য আমি ভাবছিলাম আপনাদেরকে এই বিষয়টা দেখানোর সময় হবে না, তবে তারপরও আমি দেখাবো। হ্যাঁ, যেটা আপনাদের ই ডিজাইন করে গুগলের, যেটা ব্লগ ব্লগার, ব্লগ ডিজাইন কি আপনারা কি জানেন? হ্যাঁ একটু একটু জানি। জি না ভাই, এটা জানা নাই, নাম শুনছি। আমি ডিজাইন করেছি, আল্লাহ জানে। এখানে ফ্রিতে আপনি আপনার ওয়েবসাইট ডিজাইন করতে পারবেন ফ্রিতে। তো আপনি এই ডিজাইনটা করবেন, এখানে ডিজাইনটা করে তারপরে কি হয়েছে ভাই, একটা কথা বলি। আচ্ছা হ্যাঁ বলেন ভাই। আপনারা তো অনেকে অনেক রকম আলোচনা করছেন, আপনাদের তো সব মানে সবার একরকম ধারণা আছে, আমার তো কোন রকম এক্সপেরিয়েন্স নাই, তাহলে আমি কি করব? আমি যে কথাগুলো বলছি এখন এই কথাগুলো একটু লিখে রাখেন, আমি কাজ সবকে যেহেতু সময় হবে না তারপর আমি দেখাবো, যতটুক না দেখলে না ততটুক আমি দেখাবো, কিন্তু এখন যে কথাগুলো বলছি এই কথাগুলো একটু মাথায় রাখেন, বুঝতে সমস্যা হবে, জাস্ট আপনি লিখে রাখেন, পরবর্তীতে আমি সবই দেখাবো। আচ্ছা, তো এখানে আপনি ডিজাইনটা করতে পারবেন ফ্রিতে, আপনার একটা ওয়েবসাইট ডিজাইন করে আপনার নামে ডিজাইন করবেন, আপনি যে মানে সার্ভিসগুলো দেন সেই সার্ভিসগুলো দিয়ে একটা ওয়েবসাইটের মতো করে মানে একটা ওয়েবসাইটই ডিজাইন করা যায় এখানে। তো ওই ডিজাইনটা কমপ্লিট করবেন, করে তারপর আপনি আপনার ওয়েবসাইটটাকে ওখানে দিতে পারেন, পিন্টারেস্টে দিতে পারেন বা যে কোনো জায়গাতে আপনি ব্যবহার করতে পারেন। এখানে অনেকগুলো টেমপ্লেট দেওয়া আছে, এভাবে আপনি আপনার ওয়েবসাইটটা তৈরি করতে পারেন। তো আপনি আমি আপনাদেরকে অবশ্যই ডিজাইন একটা দেখাবো, করে দেখাবো, যদি আপনাদের ইচ্ছা থাকে যে ভাইয়া একটা ওয়েবসাইট কিভাবে তৈরি করেন, ব্লগার আমি আমাদের নিজস্ব একটা ওয়েবসাইট কিভাবে তৈরি করব, এটা যদি নিয়ে আপনাদের কোনো কৌতূহল থাকে, আমি যদিও আমি এটা নাই সিলেবাসে, সিলেবাসের বাইরে আপনি আপনাদেরকে এটা দেখাবো যদি প্রয়োজন হয় আর কি আপনাদের। জি ভাই, একটা দেখালে ভালো হইতো। আচ্ছা, যদি মানে সময় হয় সবকিছু তা তখন আমি কিন্তু আপনাদেরকে এটা করে দেখাবো, কোনো সমস্যা নেই। আর আপনাদের যে ভিডিওটা গতকালকে করেছি ওই ভিডিওটা অলরেডি
হয়ে গেছে আপলোড, ভিডিওটা দেখি। আচ্ছা ওকে, অলরেডি ভিডিওটা আপলোড হয়ে গেছে, আপনাদেরকে আমি লিংকটা দিয়ে দিচ্ছি এখানে, আপনারা দেখে নিন। এই যে লিংকটা সেভ করে নিন। তো আপনাদের পুরো কাজটা এটাই হবে, এভাবে আপনি কাজটা করে যান। কাজ করে যাওয়ার পর আপনার একটা যা হোক একটা ভালো কিছু হবে ইনশাআল্লাহ। আর ফাইবারে আপনাদেরকে বললাম যে টোটাল তিনটা গিগ তৈরি করতে হবে, তিনটা গিগ তৈরি করার পর আপনাদেরকে সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট করে সোশ্যাল মিডিয়াতে প্রচার প্রচারণা করবেন। আর ক্লায়েন্ট ক্লায়েন্টের বিশ্বাস অর্জনের জন্য, ক্লায়েন্টের বিশ্বাস অর্জনের জন্য আপনাকে একটা প্রথমে একটা ফেক রিভিউ নিতে হবে। ফাইবারে ফ্রিল্যান্সারে এগুলাতে একটা রিভিউ নিতে হয়, যেন আপনাকে ক্লায়েন্ট মনে করে যে না এই কাজটা পারে, এর জন্য তার ফাইবারে একটা ভালো একটা ইমপ্রেশন তৈরি করার জন্য এই কাজটা করতে হবে। আমি যেমন প্রথমে $5 একটা রিভিউ নিয়েছিলাম, এই যে এটা হচ্ছে একটা ফেক রিভিউ ছিল আমার, এই রিভিউটা কিন্তু আমি কিনে নিয়েছিলাম। তো এরকম একটা রিভিউ আপনাকে থাকা লাগবে, যেন আপনাকে ক্লায়েন্ট মনে করে যে না এই আপনি কাজটা পারেন। এই এই হিসাবে রিভিউ নিবো কোথায় থেকে? রিভিউ এই রিভিউটা নিবো কি করে? রিভিউ অনেক জায়গা থেকে নিতে পারবেন, যারা ডলার যাদের কাছে আছে তাদের কাছ থেকে আপনি রিভিউটা নিতে পারবেন, তাদের যদি ফাইবার অ্যাকাউন্ট থাকে। যেমন আমি দুইজনকে রিভিউ দিয়েছিলাম অলরেডি, এই যে এখানে একজনকে রিভিউ দিয়েছিলাম, আমার $60 কেটেছিল, তার আগে একটা রিভিউ দিয়েছিলাম, ওটা ডলার ডিপোজিট করে দিয়েছিলাম। এই যে আমার গত আজকে তো 4 তারিখ হয়ে গেছে, গত মাসের এটা আমার আর্নিং ছিল গত মাসের $88। আর আমি বললাম প্রথমেই যে আমি প্রথম কাজটা এখানে নিই, তারপরে ক্লায়েন্টদেরকে বলি বাইরে চলে আসতে স্কাইপে নিয়ে এসে, তখন তাদের সাথে অফলাইনে আমি মানে যে সার্ভিসগুলো দিই সেটা অফলাইনে ইয়া করি। তো আমার ফাইবারের ক্লায়েন্ট প্রথম দুইটা ক্লায়েন্ট ছিল, যে দুইটা ক্লায়েন্ট আমাকে প্রথম দুইটা ক্লায়েন্টে অর্ডার দিয়েছিল, আমার দুইটা অর্ডারেই কিন্তু $88 ছিল টোটাল। আমি কিন্তু $88 আমার অ্যাভেলেবল হয়েছে চার্জ বাদ দিয়ে, টোটাল আমাকে তারা কাজ দিয়েছে $100+ যেন। তো তাদের সার্ভিস চার্জ বাদ দেওয়ার পর আমার অ্যাভেলেবল হয়েছে $88 এখানে গত মাসে। আর তাদের সাথে আমি অফলাইনে কাজ করেছি মোটামুটি $250 মতো গত মাসে। ভাই স্কাইপে ডাকেন কি হবে, মানে মেসেজে বললে না কি ব্লক হওয়ার সম্ভাবনা থাকে আইডি? হ্যাঁ, মেসেজে বলা যাবে না। তো আপনি যখন তাদেরকে অর্ডারটা সাবমিট করবেন, সাবমিট করার সময় কোনো তো একটা এক্সেল ফাইল সাবমিট করবেন কিংবা কিছু একটা সাবমিট করবেন, ওই এক্সেল ফাইলের নিচে আপনি আপনার কন্টাক্ট নাম্বার স্কাইপ সব কিছু দিয়ে দিবেন। আচ্ছা, সাবমিট করার সময়, তার আগে না? হ্যাঁ, সাবমিট করার সময় একটা এক্সেল ফাইলের মধ্যে দিবেন, বা ওয়ার্ড ফাইলের মধ্যে যখন আপনি অর্ডারটা দিবেন সাবমিট করবেন। অর্ডারটা সাবমিট করার পর দেখাই আমি আপনাদেরকে অর্ডার। আচ্ছা, এই যে এখানে যেমন একটা ফাইল দিয়েছি না, ওকে, এটা কিন্তু একটা ফাইল, টেক্সট ফাইল,
অলরেডি আমি ডাউনলোড করলাম, আমি দেখাই আপনাদেরকে। এই যে এটা কিন্তু একটা ফাইল, তাকে আমি আপলোড করে দিয়েছিলাম। তো এই জায়গাতে জাস্ট আপনার স্কাইপটা দিয়ে দিবেন। পারবো না, সম্ভব নাই ভাই, কি করব বুঝতে পারি না, জীবনে জানি না কিছু। আচ্ছা, এই শব্দটা আসছে কোথা থেকে, কার ওখান থেকে আসছে? মাইক্রোফোনটা অফ করতে বলেছিলাম যে আমি, আপনারা মানে এই যে অবাঞ্ছিত কিছু আওয়াজ আসে এটা কিন্তু খুবই খারাপ। এখানে আপনার স্ক্রিপ্টটা দিয়ে দিবেন, দিয়ে দিলেন স্ক্রিপ্টে, তাকে আপনি বলে দিলেন যে ভাইয়া আপনি যে ভিডিওটা ক্রিয়েট করেছেন বা প্রিপেয়ার করেছেন, ওই ভিডিওটা মানে কি সফটওয়্যার ব্যবহার করে ভিডিওটা বানানো হয়েছে? এখানে কিছু একটা লিখে তাকে একটা অফার করে দিবেন, অফার করার পর স্ক্রিপ্টটা দিয়ে দিবেন, তাহলে সে কিন্তু আপনাকে স্ক্রিপ্টে নক করবে। বা আপনার আদার্স যদি মেল, আপনাকে যদি মেইলে নিয়ে আসতে চান, যে আপনি তাকে বলতে পারেন যে আপনার মেইলটা দিয়ে দিলেন। আচ্ছা ভাই, বুঝতে পারছি। এটা দিয়ে দিলেন, কিংবা আপনার ফোন নাম্বারটা দিয়ে দিলেন, তাকে বললেন হোয়াটসঅ্যাপে নক করতে, সবকিছু বলার পর তারা আপনাকে নক করবে। আচ্ছা ভাই, ঠিক আছে। আপনি এখানে তখন আপনি তাদেরকে বলে দিলেন, আই অ্যাটাচড মাই ইনফরমেশন, প্লিজ কন্টাক্ট, এভাবে বলে দিলেন। এখানে বলে দিলে এটা আর ধরবে না, তারা ধরতে পারবে না। আচ্ছা ভাই, ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, কেউ একজন বলছিল, কি বলছিল যেন ভাই, কি বলছিলেন যেন কেউ একজন? আপনি যে গিগের যে ভিডিও ক্রিয়েট করেছেন, এই ভিডিওটা আসলে কোন সফটওয়্যার ব্যবহার করে ভিডিওটা করা হয়েছে? ভিডিওটা আমি তৈরি করেছি ক্যামটাশে দিয়ে, আমি কালকে আপনাদেরকে বলেছিলাম ক্যামটাশের কথা। আর ইমেজ ইনফোগ্রাফিক ডিজাইন করার জন্য আপনাদেরকে বলেছিলাম ক্যানভার কথা। জি ভাই, ক্যানভা, হ্যাঁ, যে সফটওয়্যারটা আমি আপনাদেরকে ওপেন করে দেখাইছিলাম কালকে, এই যে এটা হচ্ছে ক্যামটাশিয়া স্টুডিও, এটা হচ্ছে একটা প্রিমিয়াম সফটওয়্যার। এই সফটওয়্যারটা আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন না, ফ্রিতে ইউজ করতে গেলে আপনাদের ওয়াটারমার্ক থাকে, তো ক্র্যাক ভার্সন ইউজ করবে। এটা যেমন আমার ক্র্যাক ভার্সন, ক্র্যাক ভার্সন। আবার অসুবিধাটা কি, সব ধরনের ফিচার কিন্তু পাওয়া যায় না, তো আমার এটা পেড ভার্সনই, কিন্তু এটা সাইলেন্ট অ্যাক্টিভেটর, মানে এটা জাস্ট ইনস্টল করলেই ইনস্টল হয়ে যাবে, কোনো ক্র্যাক এর প্রয়োজন হবে না, ক্র্যাক করার প্রয়োজন নাই। তো আমি এই সফটওয়্যার গুলো আপনাদেরকে দিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা ভাই, ঠিক আছে। তো আপনাদের কি 10 দিনের পুরো কাজটা কি বুঝলেন? কি কাজ? প্রথমে আপনাদেরকে একটা বায়ো তৈরি করবেন, সুন্দর একটা বায়ো, তারপরে তিনটা ভিডিও তৈরি করবেন, তিনটা গিগের জন্য তিনটা আর্টিকেল থাকবে, তিনটা ইনফো, 3-9 ইনফোগ্রাফিক্স ডিজাইন থাকবে, তারপরে আপনাদের ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম গুলো প্রফেশনালি একটা ইয়া থাকবে। যেমন এই যে আমার একটা ফেসবুক অ্যাকাউন্ট, এখানে আমি ইচ্ছা মতো আমি ছবি দিয়ে দিয়েছি, আমার এখানে ছবি দিয়েছি, যা ইচ্ছা তাই ছবি দিতে পারি, কিন্তু এখানে আমাদের যেটা আমার প্রফেশনালি, এখানে কিন্তু আমার, আমি যে একজন ডিজিটাল মার্কেটার, সেটা কিন্তু আমি ব্যাকগ্রাউন্ডে দিয়েছি কভার ফটো, আর আমার এখানে ছবিটা কিন্তু যা হোক মোটামুটি লেভেলের যা আছে আছে, আমি ধরেন যে দিয়েছি ডিএসএলআরে তুলে, জীবনে আমার ডিএসএলআর নাই, ফ্রেন্ডকে ডেকে সেদিন ডিএসএলআরের ছবিটা তুলে দিয়েছি। এটা আপনাকে করতে হবে, যে একটা ভালো প্রফেশনাল লুক নিয়ে ছবিটা দিতে হবে, পিকচারটা দিতে হবে। তারপরে এই সব জায়গাতে আপনাকে অ্যাকাউন্টটা করে আপনাকে মার্কেটিংটা করতে হবে। তো কাজ আরো কিছু ছিল, সেগুলা আপাতত জানার কোনো দরকার নাই আমাদের, কারণ এই 10 দিনে
চাই যে আপনারা কিছু একটা ভালো কিছু শিখে যান, আর্নিং করাটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, আর্নিংটা মোস্ট ইম্পর্টেন্ট। অনেকে বলে যে আগে ভালো কিছু স্কিলড হন তারপরে আর্নিং এর বিষয়টা আসেন, কিন্তু আমি সেটা বলবো না। কাজ করতে করতে স্কিলড হবেন, কারণ কি একটা ক্লায়েন্ট একটা কাজ চাই না আপনার কাছে। আপনি ধরেন যে ফেসবুক মার্কেটিং জানেন, এটাতে আপনি স্কিলড, কিন্তু ক্লায়েন্টে আপনাকে ফেসবুক মার্কেটিং এর কাজ নাও দিতে পারে, সে আপনাকে বলতে পারে যে ইনস্টাগ্রাম মার্কেটিং এর প্রয়োজন আমার, মার্কেটারের প্রয়োজন। তখন কি আপনি তাকে বলবেন যে না আমি পারবো না, আপনি অন্য কাউকে হায়ার করে কথা বলবেন? না, আপনি কাজটা নিয়ে নেবেন, করতে করতে শিখে যাবেন। ইনস্টাগ্রাম মার্কেটিং এর উপরে 1 ঘন্টা যদি আপনি ইউটিউবে ভিডিও দেখেন তো আপনি শিখে যাবেন ইনস্টাগ্রাম মার্কেটিংটা করে কিভাবে। তো আপনার কাছে তো অপরচুনিটি আছেই, আপনি যদিও শিখতে না পারেন, আমি তো আছি, আপনি আমাকে নক করবেন, আমি আপনাকে সোর্স দিব যে কিভাবে আপনি যে কোনো একটা কাজ পাবেন ক্লায়েন্টের কাছ থেকে। কাজটা পাইলে আপনার ওটা শিখ, এক কাজটা ধরেন 2 দিনের জন্য আপনি নিয়েছেন যে 2 দিনের মধ্যে আপনাকে সাবমিট করে দেব ক্লায়েন্টকে বললেন, ওই কাজটা খুব জোর হলে 2 ঘন্টার কাজ হবে, বাদ বাকি কিন্তু আপনি কিন্তু কাজটা হচ্ছে 2 ঘন্টার, আপনি সময় নিয়েছেন 2 দিন, তো একটা দিন আপনি শুধু শিখার উপরেই দেন কাজটা পাওয়ার পর। সমস্যা আছে কি? শিখে নিলেন তারপর তাকে কাজটা করালেন, ওই শিখার জন্য আমি আপনাকে হেল্প করলাম, সমস্যা কি? শিখতে বেশি সময় লাগবে না, কিন্তু আপনারা এই যে অনেকে বলবে যারা ধরেন ভালো মার্কেটার, ভালো মার্কেট প্লেসে কিন্তু অলরেডি যারা সফল, তারা কি বলবে জানেন? বলবে যে আপনারা আগে শিখেন তারপরে ইনকামের কথা চিন্তা করেন। কিন্তু তারা কেন বলে এই কথাটা আমার মানে জানা নাই কেন বলে এই কথাটা। আমি যখন প্রথম শিখতে যাই আমার ফ্রেন্ডের কাছে, আমার ফ্রেন্ড কিন্তু সিনিয়র আমার চাইতে, সে অলরেডি ভালো একটা প্লেসে আছে, তো সে আমাকে, আমি কিন্তু জানি কাজ, তারপরও সে আমাকে বলতো আপনি তুই আগে আরো ভালো শিখ জান তারপরে কাজ কর। তো আমার খুব রাগ হইতো, আমি জানি তারপরও সে আমাকে কথা বলতো, তো রাগ করে আমি নিজেই শুরু করেছি ধরেন। তো আমি যে কাজগুলো অলরেডি পেয়েছি, 2টা কাজ পেয়েছি, 2টা কাজই কিন্তু আমি জানি না, যে 2টা কাজ আমি করেছি ক্লায়েন্টকে করে দিয়েছি 2টা কাজই কিন্তু আমি জানি না। তারপর আমি কিভাবে কাজগুলো পাইলাম, আমার কিন্তু ধারণা আছে যে হ্যাঁ কাজটা জিনিসটা কি, এসইও জিনিসটা কি সেটা আমি জানি। ক্লায়েন্ট কোনো প্রশ্ন করলে আমি তাকে রিপ্লাই দিতে পারবো যে হ্যাঁ এটার পর এটা করতে হবে, এটার পর এটা করতে হবে, তাহলে আপনার ওয়েবসাইটটা র্যাঙ্ক করবে। তাকে কিন্তু আমি তার সাথে আমার মোটামুটি স্কাইপে যখন তার জন্য কাজ করি, প্রতিদিন রাত্রে আমি স্কাইপে তার সাথে ভিডিও চ্যাট করতাম, ভিডিও কলে কথা বলতাম প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে, ইংলিশে কথা বলতাম তার সাথে, ইউএস এর ক্লায়েন্ট ছিল, আমি তার সাথে 2 ঘন্টা ধরে শুধু কথাই বলতাম। তো কাজ কিন্তু আমি কিছুই করিনি, তার জন্য আমি কাজ করিনি। আমার এই যে ছোট ভাই আছে, এই ছোট ভাই জাকারিয়া, একে দিয়ে আমি ভিডিও এডিটিং করাইতাম তার জন্য, আমি কিন্তু কিছু করিনি, সে কিন্তু আমাকে ভিডিও এডিটিং করে দিয়েছে, তার কভার ফটো লোগো ডিজাইন সবকিছু কিন্তু এই করে দিয়েছে, কিন্তু কাজ কে পেয়েছে? আমি। তারপর আমার ব্যাকলিংকের যেগুলো কাজগুলো পেয়েছি, ব্যাকলিংক আমি কিন্তু ক্লায়েন্টকে বুঝিয়ে দিয়েছি যে হ্যাঁ এভাবে আপনার এই ওয়েবসাইটে আমি আপনাকে ব্যাকলিংক তৈরি করে দেবো, কোনো সমস্যা নাই, আমি ব্যাকলিংক তৈরি করতে পারবো। তখন আমি কি, আরেকটা ছোট ভাই আছে আমার, এই যে এই ছোট ভাইকে দিয়ে আমি ব্যাকলিংকের কাজ তৈরি করে নিয়েছিলাম। কিন্তু কি, আমার কাছে জাস্ট আইডিয়া, আমি তাকে এই ছোট ভাইকে আমি কিন্তু বলে দিয়েছিলাম যে ব্যাকলিংক কোথায় কোথায় তৈরি করতে হবে, কিভাবে তৈরি করতে হবে, সেটা কিন্তু আমি তাকে বুঝিয়ে দিয়েছিলাম, সে তার অনুযায়ী কাজ করেছে। ভিডিও এডিটিং যাকে দিয়ে করেছিলাম তাকে আমি বলে দিয়েছি যে কেমন হবে ভিডিও এডিটিং, এগুলা এই যে এগুলো ইনফোগ্রাফিক ডিজাইন তৈরি করেছে, তারপর আমি তাকে কিন্তু ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি যে কিভাবে এডিটিংটা করতে হবে, ভিডিও এডিটিংটা করতে হবে, বা ইনফোগ্রাফিক ডিজাইনটা কেমন হবে সেটা আমি তাকে বলে দিয়েছি, তাকে সোর্সও দিয়ে দিয়েছি। তো আপনাকে জাস্ট যে হাতে নাতে কাজ পারতে হবে এমন কিছু না, আপনি
কাজটা যখন পেয়ে যাবেন তখন আপনি হয় নিজে শিখে যাবেন কিংবা আপনাকে কাজ করে দেওয়ার মানুষের অভাব হবে না। ঠিক আছে, আপনি আমি যেমন কাজ পেয়েছি প্রায় $350 কাজ গত মাসে করেছি, কিন্তু আমার খরচ কিন্তু $50 হয়নি। আমি যে আমার ছোট ভাইরাকে দিয়েছি সেটা কিন্তু $50 না, কিন্তু আমি কিন্তু আর্নিং করেছি $350। তো আমার ধরেন যে $300 পুরো লাভ। আমি কিন্তু অলরেডি পারি কাজ, কিন্তু আমি মনে করেন যে আমি পারি না, মনে করেন যে আমি পারবো না, আমি কিন্তু নিজে করিনি, আমি পারবো তারপর আমি কিন্তু করিনি। তো ওইটাই মনে করেন, আপনি পারেন কিন্তু আপনি করবেন না, কিংবা আপনি করবেন, আপনি কাজটা পান তারপর আপনি করবেন, কিন্তু আপনাকে ক্লায়েন্টকে কনভিন্স করবেন কিভাবে? যদি ওই কাজটা না জানেন তাহলে আপনাকে কনভিন্স করবেন কিভাবে? তো এই 10 দিনে আপনাকে আমি ওই জিনিসটুকু শিখাই দিব, আপনাকে তো আমি এক্সপার্ট করতে পারবো না এই 10 দিনে, যে আপনি এসইও তে আপনাকে এক্সপার্ট করে দিব, আপনি একবার এক্সপার্ট হয়ে গেলেন, কিন্তু না, আপনাকে আমি 10 দিনে একটা গাইডলাইন দিয়ে দিব, আপনাকে বুঝাই দিব ওই এসইও জিনিসটা কি, আপনি কিভাবে আপনি আরো ডেভেলপ করতে পারবেন আপনার নিজেকে, আপনি কাজ করতে থাকবেন আর নিজেকে ডেভেলপ করতে থাকবেন, প্রতিদিন শিখতে থাকবেন, শিখার কোনো শেষ নাই, আপনাকে প্রতিদিন শিখতে হবে, নতুন নতুন টপিকস আপনাকে প্রতিদিন শিখতে হবে, কাজ করতে করতে শিখেন। কথা কি ক্লিয়ার? জি ভাইয়া, বুঝতে পারছি। তো আপনি যদি আর্নিং শুরু না করেন, আর্নিং যদি করতে না থাকেন, আর তাহলে কিন্তু আপনি ভেঙে পড়বেন, যে আমার তো আর্নিং আসছে না, জাস্ট শিখে যাচ্ছি, কখন আর্নিং আসবে না আসবে এই নিয়ে কিন্তু আপনাদের মাথা ব্যথা হবে, আপনারা পথ ভ্রষ্ট হয়ে যাবেন, যে না আমাদের আর ধৈর্য নাই, আমরা আর পারবো না, এই মনে করে কিন্তু ছেড়ে দিবেন, হাল ছেড়ে দিবেন। তো আমি সেটা চাচ্ছি না, আমি চাচ্ছি আপনারা আরেকটা কথা ছিল, করতে হবে গিগটা সাজাইতে হবে ভালোভাবে। হ্যাঁ, আপনারা গিগ থেকে আর্নিং শুরু করেন, আপনারা ফ্রিল্যান্সার প্লেস মার্কেট প্লেস থেকে কাজ পেয়ে যান, আপনারা যখন কাজ পেয়ে যাবেন আপনাকে আমি কাজ করতে সাহায্য করব, আমি সাহায্য করব, আর কেউ সাহায্য করবে আপনাকে কাজ করতে, তখন আপনি ওটা প্র্যাকটিক্যালি আপনি দেখে নেবেন কাজটা, যে কিভাবে প্র্যাকটিক্যালি এই কাজটা করছে, তখন আপনার শিখা হয়ে যাবে। দরকার হলে আপনি ইউটিউব আছে, আরো বড় ভাই আছে, আরো টিচার আছে, সবাই আপনাকে সাহায্য করবে, তখন আপনি ওই কাজগুলো শিখে যাবেন। আপনি যদি জব পান, আপনি যদি ক্লায়েন্টকে কনভিন্স করতে পারেন যে হ্যাঁ আমি এই কাজটা পারি, এই কাজ এতটুকু যদি স্কিল আপনার থাকে, তাহলে আপনার আর কোনো কিছু চিন্তা করতে হবে না, যে কাজ কে করে দিবে, কাজ আমি করতে পারবো কিনা, এই নিয়ে ভয় করার দরকার নাই, আপনি নিজে শিখে যাবেন পরবর্তীতে। আচ্ছা, হ্যাঁ, কেউ যেন কিছু একটা বলছিলেন, জাস্ট আপনার কাজটা কি হবে, আপনার গিগটা খুব সুন্দর হতে হবে, আপনার বায়োডাটাটা খুব সুন্দর হতে হবে, ক্লায়েন্টকে ম্যানেজ করার অ্যাবিলিটিটা আপনার খুব সুন্দর হবে, তাহলে আপনি সাকসেস। কাজ পারতে হবে এমন কোনো কথা নেই, আপনাকে ক্লায়েন্টকে বুঝাইতে হবে যে হ্যাঁ আপনি এসইওটা পারেন, এসইওর ক্ষেত্রে তাকে আপনি একটা আইডিয়া দিবেন, আপনার প্রথমে একটা ওয়েবসাইট লাগবে, ওয়েবসাইটটা খুব সুন্দরভাবে কন্টেন্ট ডিজাইন করতে হবে, কন্টেন্ট গুলার জন্য আপনার কন্টেন্ট রাইটার হায়ার করবেন, তারপর আপনার একটা লোগো লাগবে, লোগোটা খুব সুন্দর হতে হবে যেন মানুষ দেখলে বুঝতে পারে যে আপনার ওয়েবসাইটটা কি বিষয় নিয়ে, এই জন্য আপনাকে একটা গ্রাফিক্স ডিজাইনার হায়ার করতে হবে, গ্রাফিক্স ডিজাইনার কাছ থেকে লোগো ডিজাইন করে নেবেন, তারপরে এগুলা কিন্তু আপনি ক্লায়েন্টকে বুঝাবেন ইংলিশে, তারপরে আপনি তাকে বলবেন যে আপনার ওয়েবসাইটের যে মার্কেটিং করার জন্য, মার্কেটিং করার জন্য সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করতে হবে, সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল মিডিয়াটা কতটা গুরুত্বপূর্ণ সেটা ক্লায়েন্টকে বুঝাইতে হবে, কোন কোন সোশ্যাল মিডিয়াতে আপনি মার্কেটিং করবেন এগুলা বুঝাইতে হবে, তো এই জন্য সোশ্যাল মিডিয়া মার্কেটার হায়ার করতে হবে, এটা আপনাকে ওকে বুঝাইতে হবে, তারপর আপনাকে বলতে হবে যে ইউটিউবটা কত গুরুত্বপূর্ণ আপনার বিজনেসের জন্য, ইউটিউবে কিভাবে মার্কেটিংটা করা যায়, ইউটিউবটা হচ্ছে যে সকল ধরনের সোশ্যাল মিডিয়ার একটা রাজা, ধরেন বলবেন তাকে কিং, যে ইউটিউবটা হচ্ছে কিং, এখানে আপনি খুব অনেক বেশি পরিমাণে সেল করতে পারবেন, এখানে অনেক ভিজিটর পাবেন, তারপরে আপনার ওয়েবসাইটটা যদি গুগলে র্যাঙ্ক করে, গুগলে র্যাঙ্ক করার পর কত যে হিউজ পরিমাণে আপনার ট্রাফিক আসবে, কতগুলা আপনার সেলস জেনারেট হবে আরো বেশি, এটা আপনাকে ক্লায়েন্টকে বুঝাইতে হবে, তারপর আপনাকে বলতে হবে যে আপনার যে কন্টেন্টগুলা কত সুন্দর হতে হবে, কন্টেন্ট ইজ দ্য কিং, কন্টেন্ট হচ্ছে আর্টিকেল, আর্টিকেলটা হচ্ছে যে অনেক সুন্দর হতে হবে, সুন্দর না হলে একটা আপনি যে একটা প্রোডাক্ট বিক্রি করছেন ওই প্রোডাক্টটা
তো আপনাকে বিক্রি করার জন্য কনভিন্স করতে হবে মানুষকে, তো কনভিন্স তো আপনি ডাইরেক্ট তাকে মুখে মুখে বলে তো কনভিন্স করতে পারবেন না, ওই আর্টিকেলের মাধ্যমে আপনাকে কনভিন্স করতে হবে। সুতরাং আপনাকে আর্টিকেলটা খুব সুন্দর ভাবে লিখতে হবে, এই সবকিছু একটা প্ল্যান তাকে কিন্তু দিয়ে দিতে হবে। আপনি তো বস, এর আগে আমাকে কেউ এভাবে কনসালটেশন দেয়নি, কেউ আমাকে এরকম মানে পরামর্শ দেয়নি কিভাবে আমি মার্কেটিং করব, কিভাবে কি করব, এরকম কিন্তু সে মানে যখন তাকে আমি বলি সে তখন আমাকে কি বলে যে আপনি আপনাকে আমি হায়ার করতে চাই মান্থলি বেশি, মান্থলি আপনাকে আমি স্যালারি দিব, আপনি কত ডলার স্যালারি নেবেন? তখন আমি তাকে বললাম আপনার রিজনেবল প্রাইস কত, আপনি আমাকে কতটুক দিলে আপনি অ্যাফোর্ড করতে পারবেন? তখন সে আমাকে কিন্তু বলে দিয়েছে যে আমি $350 আপনাকে প্রতি মাসে দিব, $350 প্রত্যেক মাসে দিব। আমি তখন বললাম তাকে যে এটা মানে খুব কম হয়ে যায়, যদিও মানে এটা কম না, তারপর আমি তাকে বললাম যে এটা আমার জন্য খুব কম হয়ে যায়। তখন সে আমাকে বলে ঠিক আছে আমি আপনাকে $400 দিব, সেই কিন্তু আমাকে অফার করে যে $400 দিব। তখন আমি তাকে কি বললাম যে মোটামুটি আমার তো প্রাইস ছিল $500 মতো, আপনি $400 বললেন, তো দুইজন মিলে একটা কম্প্রোমাইজ করে এটা পার্ট করে $450 করি। তখন সে কিন্তু রাজি হয়ে গেছে, গত মাসে আমার ক্লায়েন্ট কিন্তু রাজি হয়ে গেছে আমাকে হায়ার করতে। সে কিন্তু $450 প্রত্যেক মাসে সে আমাকে $450 কিন্তু পে করবে। তাকে যখন আমি এই বিজনেস প্ল্যানটা পুরাটা দিয়ে দিই তখন কিন্তু সে কিন্তু আমার কথাতে রাজি হয়ে যায়। তো এই আপনাকে প্রত্যেকটা বিষয়ে যে এক্সপার্ট হতে হবে এমন কিছু না, আপনাকে এটা প্রকাশ করতে হবে যে আপনি এক্সপার্ট। আপনাকে এটা বুঝাইতে হবে ক্লায়েন্টকে, ক্লায়েন্টকে ম্যানেজ করার জন্য আপনাকে অ্যাবিলিটিটা থাকা লাগবে। এই অ্যাবিলিটিটা আপনার ভিতরে গ্রো করার জন্য বা নিয়ে আসার জন্য আপনাকে প্রত্যেকটা টপিকস ক্লিয়ার থাকতে হবে। ফেসবুক মার্কেটিং, টুইটার মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, পুরো টপিকসটা ক্লিয়ার থাকতে হবে যে কোনটা করলে আপনি আপনার ওয়েবসাইটটা র্যাঙ্ক করবে বা কোনটা করলে আপনার মার্কেটিংটা খুব সুন্দর হবে। আপনাকে হাতে নাতে কাজ পারতে হবে এমন কিছু না, আপনাকে জেনে থাকতে হবে, জানতে হবে বিষয়টা যে কোন বিষয়টার পর কোন বিষয়টা আছে আর কোন বিষয়টা পড়লে আমার ক্লায়েন্ট খুশি হবে, এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। যখন আপনি পুরো বিষয়টা জেনে যাবেন তখন আপনার কাজ করতে সুবিধা হবে। তখন আপনি যদি চান যে না আমি নিজে কাজ করব, তখন আপনি আস্তে আস্তে শিখেন ওই বিষয়টা। আপনি তো জানা আছে যে ফেসবুক মার্কেটিং এর কোন কোন বিষয়টা করলে আমার প্রোডাক্টটা সেল হবে, তখন আপনি কি করবেন, যেহেতু আপনার বিষয় জানা আছে তাহলে আপনি ওটা নিয়ে এখন বিস্তারিত জানা শুরু করেন, জ্ঞান অর্জন শুরু করেন, আপনি নিজে কাজ করেন তারপরে। কিন্তু আগে পুরা বেসিক থিওরিটিক্যাল পড়াশোনা প্রথমে পুরাটা শেষ করে নেন, পুরা থিওরিটিক্যাল একটা বিষয় আপনি গ্যাদার করেন, আপনার স্কিল ডেভেলপ করেন, ক্লায়েন্ট ম্যানেজমেন্ট করার আপনার অ্যাবিলিটিটা গ্রো করেন নিজের মধ্যে, তারপরে আপনি কি করবেন আপনি নিজে কাজ করার চিন্তা ভাবনা করবেন। তাহলে কি হলো, আপনার আর্নিংটা চলে আসছে এদিকে, আপনি নিজে শিখতে থাকলেন, আপনার দিন দিন অভিজ্ঞতা বাড়বে, দিন দিন আপনার ইনকামও বাড়বে, সবকিছু হবে। আর যদি মনে করেন যে আমি শিখবো, আগে শিখে নিব তারপর আর্নিং করব, আপনার শিখতে শিখতে বয়স পার, আর্নিং আর হবে না। যেটা আমার ক্ষেত্রে হয়েছে, আমি কিন্তু 4 বছর ধরে কিন্তু মানুষকে শিখাচ্ছি, নিজে শিখছি, কিন্তু মার্কেট প্লেসে কখনো কাজ করিনি। গত মাসে শুরু করেছি, গত মাসে আল্লাহর রহমতে আমি যেহেতু জানতাম এই জন্য ভালো কিছু একটা করে ফেলেছি, তো আপনাদেরকে বলবো কিন্তু আমি ভালো কিছু করেছি, আমি জানতাম দিয়ে ভালো কিছু করেছি, কিন্তু আমি কি কাজগুলো নিজে করেছি? আমি নিজ কাজগুলো করেছি মানুষকে দিয়ে, যদিও আমি জানি তারপরেও মানুষকে দিয়ে কাজ করেছি, শুধু আমি ক্লায়েন্টকে কনভিন্স করেছি। তো এই কনভিন্স করাটাই এখন আপনাদেরকে 10 দিনে শিখতে হবে। জাস্ট আপনি বলবেন যে আমি হ্যাঁ এই কাজটা পারবো, তারপর ওই কাজটা বিস্তারিত আপনি ক্লায়েন্টকে বুঝাবেন, এই বুঝানোটাই আপনাকে 10 দিনে শেখানো হবে। তারপর আপনি কাজ পান, তখন আপনি নিজে শিখবেন কিংবা আর কাকে করাবেন, ওটা আপনার ব্যাপার। ঠিক আছে,
ভাই আরেকটা জিনিস, বর্তমানে সময়ে মার্কেট প্লেস মানে সোশ্যাল মিডিয়া গুলো যে অ্যাকাউন্ট যেগুলো করতে বললেন, তো আজকে খোলা মাত্র মনে করে 10 দিনের মধ্যে এক একদিন সর্বোচ্চ দেখা যায় 30 জনের কাছে হয়তো রিকোয়েস্ট পাঠানো পসিবল, যেমন টুইটারে 30 জনের অধিক পাঠানো যায় না পুরনো অ্যাকাউন্ট হলেও। কিন্তু এই যে অন্য সব আপনি একদিনে তো একদিন তো আপনি সাকসেস হতে পারবেন না, 10 দিন আপনাকে আমি একটা প্ল্যান দিয়ে দিলাম এটা। জি জি জি, এটা যে আপনি 10 দিন পর যে আপনি সাকসেস হয়ে যাবেন এমনটা কিছুই না, আপনি আপনাকে একটা পুরো প্ল্যান দিয়ে দিলাম, এই প্ল্যানে আপনাকে আগাইতে হবে। সামনে এক বছর পর দেখবেন যে আপনার অনেক হিউজ পরিমাণে আপনার ফ্রেন্ড লিস্টে অ্যাড হয়ে গেছে, বিদেশিরা অনেক বায়ার আছে আপনার, এটা হচ্ছে একটা দীর্ঘমেয়াদী প্ল্যান। আপনি 10 দিন পরই যে আমি বললাম আর আপনি 10 দিন পর এগুলো অ্যাকাউন্ট করার পর 10 দিন পরই যে সাকসেস হয়ে গেলেন এমন কিছু না, এটা কিন্তু একটা প্ল্যান দিলাম আপনাকে। যা হোক 10 দিন পর একটা আর্নিং, ছোটখাটো একটা আর্নিং করলেও তো আপনাদের মনের মধ্যে যা হোক 4-5 হাজার যদি ইনকাম করতে পারেন তখন আপনাদের কিন্তু ইন্সপায়ার হবেন ওই বিষয়টার উপরে, একটা আপনাদের মনে একটা কৌতূহল চলে আসবে, এক্সাইটেড হয়ে পড়বেন যে হ্যাঁ আমার এই গত মাসে 5,000 আসছে, সামনে মাস থেকে আমার 6,000 আসবে, তারপর আমার 7,000 আসবে, তারপর মাসে 15,000 আসবে, তারপর মাসে 20,000 আসবে, এরকম একটা তখন আপনাদের একটা এক্সাইটেড হবেন আপনারা যে না এরপরে আমাকে কিছু করা লাগবে, আরো ভালো কিছু করা লাগবে, এই জন্য আপনাদেরকে এই প্ল্যানটা দিলাম। আচ্ছা যিনি বলছেন তার কথাটা মানে আস্তে আসছে, আপনি একটু দয়া করে আচ্ছা একটু টেক্সট করেন ভাইয়া, আপনি একটু টেক্সট করেন, আমি মানে বুঝতে পারছি না আপনার কথা। আচ্ছা ওকে, এখন কি কেউ কি হতাশ হতাশ মনে হচ্ছে কাউকে? অবশ্যই না ভাইয়া। আচ্ছা আমার যেগুলা ওল্ড স্টুডেন্ট আছে তারা যারা ক্লাস করছে তারা কিন্তু খুবই লাকি যে 10টা দিন তারা ক্লাস করতে পারছে, এটা কিন্তু খুবই লাকি তারা। জি ভাইয়া, কারণ 50টা ক্লাসে কিন্তু আমি তাদেরকে যেগুলো শিখাইনি এই 10টা ক্লাসে আমি সব ধরনের আরো বেশি অ্যাডভান্স লেভেলের কিছু তাদেরকে শেখানো মানে শিখাবো আপনাদেরকে, তারা কিন্তু দ্রুত ক্যাচ করবে। যেগুলো ওল্ড স্টুডেন্ট আছে তারা কিন্তু দ্রুত ক্যাচ করতে পারবে এই বিষয়গুলো। প্রত্যেকটা গিগের কি 3টা করে ইমেজ লাগবে না? প্রত্যেকটা একটা গিগের একটা ইমেজ যথেষ্ট? না, একটা গিগের জন্য 3টা ইমেজ, 3টা ইমেজ, একটা PDF, একটা ভিডিও। বুঝতে পারিনি ভাই কথা, কি PDF কয়টা? 3টাই? না, PDF একটা, 3টা ইনফোগ্রাফিক্স ডিজাইন, একটা ভিডিও। ভাইয়া আজকে কি কাজ আমাদের? আজের একটা প্ল্যান দিয়ে দিলাম, এখন এই অনুযায়ী কাজ করতে হবে। ও আচ্ছা, মাহফুজুর রহমান ভাই সে মনে হয় তাহলে আমাকে বলছিল ভাইয়া 2,000 টাকা হলেই আলহামদুলিল্লাহ। আচ্ছা 2,000 টাকা তো বেশি না, 2,000 টাকা মানে $30 মাত্র, এটা তো একদিনের ইনকাম হয়ে যাবে। প্রত্যাশা মনে হয় যাকে শুরু হোক। আচ্ছা শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। আপনাদের আমি আমার পুরাতন ব্যাচের স্টুডেন্ট গুলাদেরকে তারা কিন্তু গিগ তৈরি করেছে, গিগ গুলা দেখে মানে আমি নিজেও ডিপ্রেশনে পড়ে গেছিলাম যে অনেকগুলো স্টুডেন্ট ছিল তো সবার গিগ তো এখন আমি বলতে পারছি না তাদেরকে যে আপনাদের গিগ গুলা তৈরি করেছেন এগুলো কিন্তু তেমন কোয়ালিটিপূর্ণ না, গিগ আপনি কত সুন্দরভাবে গিগ তৈরি করতে পারবেন তার উপরে আপনার নির্ভর করছে কাজ।
মানে যে আপনি কাজ করার সম্ভাবনাটা তার উপর নির্ভর করছে। আমি আপনাদেরকে আজকে দুইটা ছোট ভাইয়ের আমি অ্যাকাউন্টে গিগ দিব, গিগুলো পাবলিশ করব। এটা রেজাল্টটা আপনাদের আজকে যেহেতু শুরু করব, এই 10 দিন পর আপনাদের সাথে সাথেই আপনাদেরকে দেখতে হবে যে 10 দিন পর তারা জব পাচ্ছে কিনা বা কেমন আর্নিং করছে, এটা আপনাদের প্র্যাকটিক্যালি দেখানো হবে, দেখতে পাবেন। হ্যাঁ, তাহলে মানে আমরা এখন আসলে কি করতে আর কি, আমরা মানে ফাইভার ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট খুলব। এখন আপনাদের প্রথম যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে একটা বায়োটা আপনারা আজকে রিসার্চ করবেন। রিসার্চ করার পর একটা সুন্দর একটা বায়ো লিখবেন। হ্যাঁ, কোথায় রিসার্চ করব আর কি? হ্যাঁ, কোথায় রিসার্চ করব? আমরা কি এটা মানে ফাইভারে রিসার্চ করব না মানে গুগলে সার্চ করব? আপওয়ার্ক যেখান থেকে হোক, যারা ভালো টপ রেটেড সেলার তাদের কাছ থেকে আপনারা কপি করবেন তারা কিভাবে ডিজাইনটা করেছে। টপ রেটেড যারা বায়ো এবং হচ্ছে তাদের থেকে কপি করবেন আপনারা। বুঝতে পারছি। আপনারা যদি কেউ সোশ্যাল মিডিয়া সম্পর্কে আপনাদের বায়োডাটা লিখতে চান তো সোশ্যাল মিডিয়ার যারা আছে তাদের কাছ থেকে কপি করবেন। জাস্ট একজনের কাছ থেকে কপি করে হুবহু বসাই দিবেন না আবার। সেটা কি করব? বায়োটা আসলে ইউনিক হওয়া উচিত, হওয়া দরকার, সেরকম আমি আর কি জানতাম। তো কিভাবে ইউনিক করতে পারি আর কি? আচ্ছা, তো যা হোক, ইউনিক করার জন্য ফ্রিল্যান্সারে আপনাদেরকে তো দেখালাম একটু আগে যে তাদের তারা বায়োডাটা, এই যে এরা যেমন সোশ্যাল মিডিয়া নিয়ে একটু ইউজ করি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে সার্চ করলাম। সার্চ করার পর এ হচ্ছে একজন ভালো টপ লেভেলের সেলার, লেভেল 2 এর সেলার। তারপরে এ হচ্ছে একজন লেভেল 2 সেলার, এও ভালো কাজ করেছে। তারপরে এ ভালো কাজ করছে। আচ্ছা, এই যে কয়েকটা একটা নিয়ে নিলাম, কিভাবে ওপেন করে নিলাম তাদের এইগুলা। এখন আপনি তাদের বায়োডাটা দেখুন তারা কিভাবে লিখেছে। এখানে তারা আপনাদের তাদের বায়ো লিখেছে, তারপরে এ আছে, এরও বায়ো এখানে লিখা আছে। সে কি লিখেছে দেখেন, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। আচ্ছা, কেউ একজন লেখালেখি করছেন, লেখালেখি বন্ধ করেন। তারপরে এখানে যে সে তার বায়োডাটা লিখেছে, এখানে লিখেছে ভাইয়ের কাছ থেকে, ভাইয়া এদের কাছ থেকে আপনি আইডিয়াটা জেনারেট করে আপনি তাদের মতো করে একটা লিখতে হবে। হ্যাঁ বলেন। আচ্ছা, এটা আমার নিজের মতো করে লিখতে হবে আসলে? আর মানে বায়োতে কিওয়ার্ড দেওয়া খুবই গুরুত্বপূর্ণ? না না না, বায়োতে কিওয়ার্ড দেওয়া গুরুত্বপূর্ণ না। কিওয়ার্ডটা কোথায় দিতে হবে? কিওয়ার্ড আপনি গিগ, যখন আপনি গিগে দিবেন কিওয়ার্ড, গিগের টাইটেলে থাকবে কিওয়ার্ড। যেমন সোশ্যাল মিডিয়া ম্যানেজার, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এটা কিন্তু দুইটা কিওয়ার্ড সে ব্যবহার করেছে। এই কিওয়ার্ডটা সে টাইটেলে ইউজ করেছে। তার ডেসক্রিপশনে এই যে দেখেন, এখানে আছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আমি কিন্তু সার্চ দিয়েছি কি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং লিখে কিন্তু সার্চ দিয়েছিলাম। এ কারণে দেখেন এখানে সে তার কিওয়ার্ড ব্যবহার করেছে, এখানে কিওয়ার্ড ব্যবহার করেছে। তারপরে কমপক্ষে 3 বার সে কিন্তু ওই কথাটা ব্যবহার করেছে। এই যে কতবার কিওয়ার্ড, একটা কিওয়ার্ড কতবার ইউজ করা যাবে? আপনি ওভার ইউজ করলে এখানে যখন আপনি সেভ করবেন কি না, সেভ করবে, আপনি যখন সেভ করবেন সেভ হবে না, আপনার দেখাই দিবে যে ওভার ইউজ সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ওভার ইউজ মানে আপনি ওভার ইউজ করে ফেলেছেন। তো তারা জয়বার বলবে তো এবার আপনি ইউজ করবেন। তো কমপক্ষে 3 বার ইউজ করা যায়, আর 7-8 বার হয়ে গেলে তখন তারা ওভার ইউজ বলবে, তখন আপনি ওইটাকে কেটে কেটে জায়গা জায়গা কেটে কেটে তখন আপনি ঠিক করে নেবেন। তাহলে আমাদের আজকে আসলে কাজ হচ্ছে আমাদেরকে আমরা গিগ তৈরি করব এবং হচ্ছে বায়ো তৈরি করব। আপনাদেরকে আমি কাজ দিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নাই। আপনাদের আজকে কাজ হচ্ছে একটা বায়ো তৈরি করা। আপনাদের সবার বায়ো তৈরি করবেন। বায়ো তৈরি করার পর ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, পিন্টারেস্ট, কোরা,
তারপরে আছে ড্রিবল, স্ট্যাক ওভারফ্লো, রেডিট, জাস্ট এই সোশ্যাল মিডিয়া গুলোতে অ্যাকাউন্ট তৈরি করা। আচ্ছা ভাই আরেকটা কথা ছিল যে জাস্ট অ্যাকাউন্ট তৈরি করবেন, এখানে যে বায়োটা দিয়েছেন ওই বায়োটা আপনার সোশ্যাল মিডিয়া গুলোতে দিয়ে দিবেন। হ্যাঁ বলেন, কি বলছেন? ডেসক্রিপশনে দিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো একটা একটা সুন্দর করে ছবি তুলবেন আপনারা, আপনাদের নিজের ছবি তুলে তারপরে এটা আপনাদেরকে দিতে হবে। ছবিগুলো অবশ্যই কেমন হবে দেখেন, এখানে দেখলেই বুঝতে পারবেন যে ছবিগুলা, সবার ছবিগুলা কিন্তু একটা প্রফেশনাল লুক আছে। প্রফেশনাল লুক বলতে শুট বুট না আর কি, মানে একটা সিম্পল কিন্তু স্বাভাবিক। এই যে এনার দেখেন, ইনার দেখেন, এনার তো, এরা কিন্তু ছবিগুলা কেমন হয়েছে, এটা স্বাভাবিক। এরা যেমন লোগো ব্যবহার করেছে না, বিভিন্ন লোগো ব্যবহার করেছে নিজের ছবি না দিয়ে, এটা কিন্তু আপনি করতে পারবেন না এখন। এটা এটা আপনি আপনি যেহেতু আপনার কোনো লেভেল নাই, আপনার যখন একটা লেভেল আপ করবেন তখন আপনি এই লোগোগুলো আপনাদের ছবিগুলো সরিয়ে আপনাদের যেটা লোগো আছে সেই লোগোগুলো ব্যবহার করতে পারবেন, কিন্তু এখন পারবেন না। আর এখন ব্যবহার করার চেষ্টা করবেন না, এখন ব্যবহার করলে আপনার ওটা ওরা অটোমেটিক রিমুভ করে দিবে, আমাকে একটা ওয়ার্নিং খাবেন। তো যা হোক ওটা করার দরকার নাই। আর ভুল করেও কখনো ভুলবশত এই যে মেসেজ, আমার তো এটা অ্যাকাউন্ট ধরেন আপনি জানেন, কিন্তু আমাকে কখনো মেসেজ করবেন না এভাবে, এই ফাইবারে কখনো মেসেজ করবেন না। বা আপনার কোনো ফ্রেন্ডের ফাইবার অ্যাকাউন্ট জানেন, তাকে আপনি কখনো ভুল করে মেসেজ করবেন না। এখানে মেসেজ করা যায় কিন্তু, আমি কিন্তু আপনাকে মেসেজ করতে পারবো আপনার ফাইবার অ্যাকাউন্টে, আমি কিন্তু সরাসরি আপনাকে মেসেজ করতে পারবো, কিন্তু এটা ভুল করেও করবেন না। ভুল এটা যদি করতে যান আপনাকে ফাইবার কিন্তু ওয়ার্নিং দিবে দুদিন পরেই, তিনটা ওয়ার্নিং যদি দেয় আপনাকে আপনার অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে। তো এই কাজটা কখনো করবেন না। যখন বায়ার আপনাকে মেসেজ করবে তখনই আপনি শুধুমাত্র বায়ারকে রিপ্লাই করবেন। আমি অলরেডি কিন্তু ওয়ার্নিং খেয়ে আছি একটা, কারণ কি এই যে এরা আমার স্টুডেন্ট, তুষার, শামিম, শামিউল, এরা কিন্তু আমার স্টুডেন্ট, এরা আমাকে মেসেজ করেছিল। মেসেজ করার কারণে এদেরকে অ্যাকাউন্ট, আমার অ্যাকাউন্টটা জানে, এরা তখন কি করেছে আমার অ্যাকাউন্টটা খুঁজে মানে এমনিতেই কোনো কিছু ছাড়াই মেসেজ করেছে। তো মেসেজ করার কারণে আমি কিন্তু ওয়ার্নিং খাইছি একটা। এই কাজ কখনো করবেন না, ওয়ার্নিং খাওয়া যাবে না। আচ্ছা ভাইয়া, মানে এখন তা ফাইবারে তো অ্যাকাউন্ট আছে, কিন্তু ভাইয়া ফ্রিল্যান্সারে আসলে কিভাবে অ্যাকাউন্ট খুলবো সেটা কোনো আইডিয়া নাই। মানে আমরা কি সেটা ইউটিউব দেখে খুলবো না আপনি আমাকে আমাদেরকে দেখাবেন? বুঝলাম না। মানে আমরা যে আমার ফাইবারে যেমন অ্যাকাউন্ট আছে, কিন্তু আমার তো ফ্রিল্যান্সারে অ্যাকাউন্ট খুলতে হবে এখন, সেটা কি এখন খুলবো না পরে খুলবো? না এখনই খুলে ফেলেন, সময় তো নাই। আপনি যত দ্রুত পারবেন এই কাজগুলো, আমি তো আপনাকে একটা প্ল্যান দিয়ে দিলাম, আপনি যত দ্রুত পারবেন এই কাজগুলো নিজে থেকে কমপ্লিট করার চেষ্টা করেন। কি ব্যাপার? মানে জি ভাই, মানে ফ্রিল্যান্সারে অ্যাকাউন্ট তো খুলতে হয় কিভাবে সেটা জানি না, তো বা কি মানে একদম প্রপার ওয়েতে তো অ্যাকাউন্ট খুলতে হবে, তো সেটা কি আপনি আমাদেরকে হেল্প করতে পারেন বা আমাকে সাজেস্ট করতে পারেন যে ইউটিউব মানে যদি না পারেন ইউটিউব দেখবেন, যদি না পারেন তাহলে আমি সাহায্য করব আপনাদের। আচ্ছা ভাই, মানে এটা আমি 100% প্রোফাইল 100% হয় না, ওটা 60% হয়। আমার আমার তো 60% হয়ে আছে। ফ্রিল্যান্সার, হ্যাঁ ফ্রিল্যান্সার, ফ্রিল্যান্সার 60% হলে ফ্রিল্যান্সার। আচ্ছা একটু একটু, হ্যাঁ মামা, হ্যাঁ মামা, আমি তো এই যে মুন্নাফের মোড়ে।
আচ্ছা আচ্ছা কেউ কিছু কি বলছিলেন নাকি? হ্যালো, হ্যালো ভাইয়া, তাহলে আজকের ক্লাস কি শেষ? হ্যাঁ, আজকে মোটামুটি শেষ, এখানেই ছিল। আপনাদেরকে যে কাজটা বললাম সে কাজটুকু আপনারা কমপ্লিট করেন। হ্যাঁ, তাহলে আমি এখন আসলে মানে আমি আমি এখন ফ্রিল্যান্সারের একটা অ্যাকাউন্ট খোলার চেষ্টা করব, কিন্তু ভাইয়া মানে ভুল হতেই পারে, আর আমার যদি ভুল হয়ে যায় তাহলে নেক্সট টাইম কি আমাকে সঠিকভাবে অ্যাকাউন্ট খুলতে দিবে আবার? মানে ভুল করবেন কেন, অ্যাকাউন্ট করাতে তো কিছু নাই, ভুল করার তো কিছু নাই। মানে আমি একটা ইউটিউবে একটা টিউটোরিয়াল দেখলাম, সেই টিউটোরিয়ালে যদি ভুল শিখাই তাহলে তো মানে সেটা টিউটোরিয়ালে ভুল শিখাবে না, সমস্যা নাই, প্রবলেম নাই। আর যদি অ্যাকাউন্ট করতে সমস্যা হয়, আমার ওই যে প্রিভিয়াস যে ভিডিওগুলো আছে ইউটিউবে, অ্যাকাউন্ট প্রিভিয়াস ভিডিও আপনি আপনার ইউটিউবে যে চ্যানেল দেখলাম আমি এলইডিপি লট লট 4, হ্যাঁ ওটা এলইডিপিরই, আমার না কিন্তু এলইডিপিরই ওগুলো চ্যানেল। আচ্ছা আচ্ছা, তো ওখানে কি আপনার মানে এই রিলেটেড কোন ভিডিও আছে? হ্যাঁ আছে, আমার ফাইবারের ভিডিও আছে। হ্যাঁ আমার আমার ফাইবার আপ তার ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট কিভাবে করতে হয় এগুলোর ভিডিও দেওয়া আছে। আচ্ছা ভাই, তাহলে তো প্রবলেম নাই, তাহলে ইনশাআল্লাহ আমি দেখে একটু ট্রাই করব নিজে নিজে। আচ্ছা, তো আপনাদের মানে আজকের মতো ক্লাস সমাপ্ত, এখন যদি কারো কোনো কথা থাকে তো আপনি বলেন, আমি আছি, সমস্যা নেই। আপনাদের কারো যদি সমস্যা থাকে বা কেউ যদি বলেন যে মনে করেন যে আমি এখনই অ্যাকাউন্ট করব ভাই, তো আমি সাহায্য করছি, সমস্যা নেই, এখন করেন, আমি আছি তো। হ্যাঁ, আমি চাচ্ছিলাম আমার গিগের ইমেজটা আপনাকে একটু দেখাইতে, যে আমার গিগের ইমেজটা আমার কাছে কেমন মনে হলো না, মোটামুটি হয়েছে, তারপর আপনি একটু দেখাতে চাচ্ছিলাম তাহলে একটু। আচ্ছা, আপনি তাহলে আপনি গিগ শেয়ার করবেন, আপনার গিগটা দেখাবেন আমাকে, গিগ ইমেজটা শেয়ার দেখাইতাম। হ্যাঁ, স্ক্রিন শেয়ারে। আচ্ছা আচ্ছা, স্ক্রিন শেয়ার, আচ্ছা করেন, স্ক্রিন শেয়ার করেন তাহলে, আপনারা একটু দেখে যান গিগ ভাইয়ের, যেহেতু শেয়ার করছে আপনারা একটু দেখেন বিষয়টা। আপনার গিগের একটু প্রবলেম হয়েছে কি? আপনার আপনার যে ইমেজ পিকচারটা আছে, পিকচারটার ব্যাকগ্রাউন্ডে আপনি দিয়েছেন ছবি সবুজ নীল কালার না কি কালার এটা বলে, তো ব্যাকগ্রাউন্ডে কোনো কালার দিয়েন না। ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ, এটা তো আসলে ইমেজ ফটো তোলা, ফটোশপ তোলা তোলা, এটা হ্যাঁ এটা তোলা বুঝছি, কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করাই ছিল, ওবেসে জাস্ট কপি করে এখানে দিয়েছিলাম। আপনি ফটোশপে নিয়ে আপনি একটা ফোনে একটা ন্যাচারাল ছবি তুলবেন ফোনের ক্যামেরায়, মানে ব্যাকগ্রাউন্ডে গাছপালা আছে বা যে কোনো আপনি বাড়ির মধ্যে কম্পিউটারের সামনে আছেন এরকম একটা ছবি তুলবেন, আর একটু হাসি মুখে ছবিটা তুলবেন, মানে ছবিটা একটা ইয়া হয়ে গেছে মনে হচ্ছে, পাসপোর্ট সাইজের ছবিগুলো হয় না, পাসপোর্ট সাইজ পাসপোর্ট সাইজের ছবির মতো হয়ে গেছে, তো ওইটা একটু চেঞ্জ করবেন। আপনার মোটামুটি
ফেসবুক রোল আন্ডার অফিসিয়াল মার্কেটিং অল ম্যানুয়াল পোস্টিং ডেভেলপ ইওর বিজনেস হ্যাঁ ঠিক আছে সমস্যা নেই তো শুধু ইমেজটা একটু চেঞ্জ করতে হবে আর বেসিক বেসিকটা আপনি চেষ্টা করবেন $10 না রেখে প্রথমে $5 রাখার ফার্স্ট টাইম প্রত্যেকটা গিগের একটা প্রাইস দিবেন $5 আপনি প্রয়োজনে সার্ভিস কমাই দেন আপনি স্ট্যান্ডার্ড বা প্রিমিয়ামে আপনি সার্ভিসগুলো বেশি করে দেন ওখানে ডলারগুলো বেশি করেন কিন্তু বেসিকটা $5 রাখবেন পরবর্তীতে যখন আপনাদের দুই তিনটা জব ডান করা হয়ে যাবে তখন আপনি প্রাইসগুলো বাড়াইতে পারবেন পরে এডিটিং করতে পারবেন তখন এডিট করে নেবেন হ্যালো ভাইয়া ভাই ওই যে আমাকে আমার একটা অফার আসছিল ওটা স্প্যাম কিনা বুঝতে পারছি না আপনি যদি একটু দেখে বলতেন হ্যাঁ স্ক্রিন শেয়ার করো আচ্ছা ঠিক আছে ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট আগে ভাই তারপর মানে চ্যাট গুলো দেখাচ্ছি আপনাকে আচ্ছা ভাই যেখানে আমি বিট করছিলাম দেখতে পাচ্ছেন হ্যাঁ দেখতে পাচ্ছি ফুল স্ক্রিন রিডিং রিলেট 50 এক্সএল সিটস টু $15 পার আওয়ার দিছিলাম মেইনলি এখান থেকে এখান থেকে মেসেজ করা হয়েছিল একটু কাইন্ডলি একটু দেখেন পরে You will say, hello, good morning, thanks, so it's a good day to you. We happy to play the video and project and very helpful. Thank you so much. Can I get the touch? This is the online work and home pain. So, maximum $100 We had to, the freelancer have gone and interview now. The tour faster and we finally messenger have developed from the এটুকু পড়ছেন এটা হইতে পারে যে রিয়াল বাট সে কিন্তু অন্য কাউকে হায়ার করে নিয়েছে এই জন্য পরবর্তীতে আপনাকে নক করেনি মানে এখানে ওয়ার মানে ওয়ারে আমার মানে ঠিকানা নিছিল আর বলছিল ভেরিফাই করতেছে তা এখানে চ্যাট গ্রুপে দেখতে পারেন মানে লাস্ট এক সপ্তাহে কথা হয়েছে বের করি ওয়ারে প্রথমে ইন্টারভিউ নিছিল তবে ইন্টারভিউটা ডিলিট হয়ে গেছে আমি ব্যাকআপ রাখতে গিয়ে ডিলিট করে ফেলেছি পরে টু কনভারসেশন গুলো আছে কোন দেশের ক্লায়েন্ট ছিল এটা ইউএস এর স্যামস ফাইন্যান্সিয়াল নামে একটা কোম্পানি ও আচ্ছা তাহলে মানে এটা ইয়া হওয়ার কথা না মানে ফেক হওয়ার কথা না হয়তো বা এক সপ্তাহ কোনো কন্টাক্ট নাই তো ওই জন্য বুঝতেছি না হ্যাঁ ও আপনাকে হয়তো বা হায়ার করেনি ও অন্য কাউকে হায়ার করে নিয়েছে এই জন্য আপনার সাথে আর কন্টাক্ট করছে না আচ্ছা ভাই ঠিক আছে তাহলে কি আর ওয়াইল চ্যাট গুলো কি দেখাবো নাকি থাকবে না সমস্যা নাই আপনার এটা মানে ফেক না আচ্ছা এটা কি পেমেন্ট মেথড ভেরিফাইড ছিল না তার হ্যাঁ ভাই সব ভেরিফাইড ছিল পেমেন্ট মেথড ভেরিফাইড তো পর কি না মানে আসলে এখন মানে বাহির কথা সব ওয়্যার হয়েছে মানে যে লাস্ট কথা হয়েছিল মানে অ্যাড্রেস পুরো নিল প্রথমে মানে প্রথমে ইন্টারভিউ হয়েছিল তারপর অ্যাড্রেস সমস্যা নাই অবশ্যই সেটা রিয়েল ছিল না হলে এত চ্যাট করতো না আপনার সাথে মানে আপডেট দেওয়ার কথা দিয়েটে মানে পরে কন্টাক্ট করেনি এক সপ্তাহ হয়ে গেল যেহেতু এটা একটা কোন কোম্পানির তো কোম্পানির কাউকে হায়ার করতে সময় লাগে হয়তো বা এক মাস মতো সময় লাগে হয়তো বা সে আপনাকে পরবর্তীতে আপনার তার কোম্পানির জন্য হায়ার করতে পারে কিংবা সে কাউকে হায়ার করে নিয়েছে এটা নিয়ে মাথা ব্যথা করার কিছু নাই আপনাদেরকে আপনাকে এগিয়ে যেতে হবে একটা কোয়েন্টের মধ্যে বসে থাকলে হবে না ঠিক আছে আচ্ছা ভাই এসকুই এসকুই কোন কোশ্চেন নাই তো আশিক ভাই রিকোয়েস্ট দিয়েছি অ্যাকসেপ্ট করেন অ্যাকসেপ্ট করছি মনে হচ্ছে
হ্যাঁ করছি। আচ্ছা ভাই ঠিক আছে। তাহলে কি আপনাদের কাজগুলো বুঝলেন কালকে, যে সোশ্যাল মিডিয়ার যে অ্যাকাউন্টগুলো করতে বললাম, তারপর আপনাদের বায়োটা লিখতে বললাম, এই জাস্ট এইটুক কাজটা কমপ্লিট করেন। এই কাজটুক কমপ্লিট করলে পরবর্তী স্টেপটা আমি তখন দেখাই দিব, কিংবা এই অ্যাকাউন্টগুলো কমপ্লিট করতে গিয়ে আপনাদের অনেক সমস্যা কিন্তু ফেস করবেন অলরেডি। যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো যখন করবেন তখন কিন্তু আমি তো জানি কোন কোন জায়গাতে সমস্যা ফেস করবেন, ওই ওই জায়গাগুলোতে যখনই ফেস করবেন আমাকে বলবেন, স্কাইপে নক করবেন কিংবা আমাকে কল দিবেন, আমি সাথে সাথে সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। সকাল 9টার মধ্যে কল দিবেন না, তার বাদ বাকি সময় যখন ইচ্ছা কল দিতে পারেন। আর ভাই আরেকটা বিষয়, সেটা হচ্ছে তো মানে এলইডিবি যে প্রজেক্টটা তো 50 দিনের প্রজেক্ট ছিল 4 ঘন্টা করে, এটা মানে আপনার 10 দিনের পরে ক্লাস পরে কি প্রজেক্টটা শুরু হবে? হ্যাঁ আমি আপনাদেরকে অন্য কোন একটা হয়তোবা যা যে ক্লাসটা 25 ক্লাস হয়ে গেছে বা 30 ক্লাস হয়ে গেছে ওইরকম একটা ক্লাস আপনাদেরকে তারা দিয়ে দিবে, তো ওই 25-30 ক্লাস পর্যন্ত আগে নেওয়ার দায়িত্ব কিন্তু আমার, আমাকে দিয়ে দিয়েছে এই দায়িত্বটা যে আমি যেন ওই ক্লাস পর্যন্ত যেন আপনারা যেন যাইতে পারেন নিতে পারেন, এই জন্য অতদূর পর্যন্ত আপনাকে আগিয়ে নিয়ে যেতে হবে। তো আমার টার্গেট হচ্ছে তার চেয়ে তো বেশি, যে 10টা ক্লাস পর আপনাদেরকে এমনভাবে একটা ট্রেনিং করে দিব যে ট্রেনার থাকবে ওই ট্রেনারকে আপনারা শিখাতে লাগবেন যে ভাই এই জিনিসটা এটা করেন এটা করেন এরপরে। ভাই এর জন্য কি মানে ওই রেজিস্ট্রেশন করলে আমাদের ট্রেনার হিসেবে? জি ভাই বলছি এরপরে কি আপনি থাকবেন না আমাদের ট্রেনার? না আমি থাকবো না, অলরেডি আমি রিজাইন দিয়ে দিয়েছি এই জব থেকে, ওরা বলছিল আমাকে ক্লাস নিতে, তো আমি আর ক্লাস নিব না, নতুন কারো ক্লাস নিব না, মানে আমার সময়টা আমি চাচ্ছি না এলডিবির পিছনে দিতে। আমি যদি মার্কেট প্লেসে একটু সময় দিই আমি মনে হয় একটা ভালো ধরনের আর্নিং করতে পারবো, এই আশায় আর মানে চাচ্ছি না যে ক্লাসটা নিতে, এখানে আমার একটা প্রচুর সময় দিতে হয়, এই জন্য এই সময়টা যেন দিতে না হয় এই কারণে আমি ছেড়ে দিচ্ছি এই জবটা। আচ্ছা ভাই মানে একটা আসলে আমি একটা জিনিস আসলে একটু ভালো করে শিখতে যাচ্ছিলাম, সেটা হচ্ছে ব্যাকলিঙ্কিং এবং এসইও, এটা মানে কিভাবে আসলে মানে ভালো করে শেখা যায়? আচ্ছা ব্যাকলিঙ্কের মধ্যে যেমন সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেকগুলো পার্ট আছে না, ফেসবুক মার্কেটিং, টুইটার মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, রেডিট মার্কেটিং, এগুলা হচ্ছে সোশ্যাল মিডিয়া যেমন একটা পার্ট, তেমন এসইওর মধ্যে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে ওয়েব পেজ এসইও আর হচ্ছে অন পেজ এসইও। অন পেজ এসইও তো কালকে আপনাদের বললাম যে অন পেজ এসইওটা হচ্ছে একটা ওয়েবসাইটের ভিতরে যে কোড টোড একটু চেঞ্জ করে বা ডিজাইন কিওয়ার্ড বসায় তারপর আপনাকে অন পেজের কাজগুলো করে, আর অন পেজের কাজগুলো হচ্ছে লিঙ্ক বিল্ডিং এর কাজ বা ব্যাক লিঙ্ক এর কাজ। তো এই ওয়েব পেজে ব্যাকলিঙ্কের মধ্যে অনেকগুলো ভাগ আছে, ব্যাকলিঙ্কের মধ্যে অনেকগুলো ভাগ আছে, যেমন হচ্ছে গেস্ট পোস্ট, তারপর হচ্ছে ফোরাম পোস্টিং, তারপর আছে আপনার ক্লাসিফাইড অ্যাড, ওয়েব 2.0, গেস্ট পোস্টিং, ফোরাম, তারপরে এরকম অনেকগুলো কাজই আছে। যেমন আপনাদের বিষয়গুলো আস্তে আস্তে শেখা হবে, এগুলো হচ্ছে ব্যাকলিঙ্কের কাজ। তো এই সবগুলা কাজ যখন আপনি কমপ্লিট করতে পারবেন তখন আপনার হইলো এটা ব্যাকলিঙ্কের ব্যাক ওয়েব পেজ এসইও হয়ে গেল। আপনাদেরকে আমি একটা এক্সেল শীট, কিওয়ার্ড রিসার্চ এটা কি ব্যাকলিঙ্কের ভিতরে নাকি? কিওয়ার্ড রিসার্চ ব্যাকলিঙ্কের ভিতরে না, ওটা হচ্ছে আপনার কিওয়ার্ড রিসার্চ এসইও এর মধ্যে পড়ে, এসইও এর মধ্যেই এটা হচ্ছে প্রথম ধাপ, কিওয়ার্ড রিসার্চটা এটা হচ্ছে প্রথম ধাপ, এটা আপনাকে করাই লাগবে। আপনাকে একটা দেখি ওই সিটটা আছে একটু দেখাইতে পারলে হয়তো বা বুঝতে পারবেন। আচ্ছা ঠিক আছে আমি রেখেছি, আমি ভাবছি ডিলিট করে দিয়েছি নাকি। ডিজিটাল মার্কেটিং এর এখানে পুরো একটা দেওয়া আছে যে কি কি বিষয় আপনাকে শিখতে হবে, তো ফেসবুক মার্কেটিং, টুইটার মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, পিন্টারেস্ট, রেডিট, লিঙ্কডইন, টাম্বলার,
এগুলো তো হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এতটুকু এতটুকু আপনাকে এতটুকু যদি জানেন তাহলে আপনি একজন সোশ্যাল মিডিয়া মার্কেটার। তারপরে ব্যাকলিংকের যে কাজগুলো বললেন বা ওয়াব পেজের কাজ, এই যে গেস্ট পোস্টিং, সোশ্যাল বুকমার্কিং, ফোরাম পোস্টিং, ডিরেক্টরি সাবমিশন, আর্টিকেল সাবমিশন, কোশ্চিন এন্ড অ্যান্সার, ভিডিও সাবমিশন, ইমেজ সাবমিশন, ইনফোগ্রাফিক সাবমিশন, ডকুমেন্ট শেয়ার, প্রেস রিলিজ, ওয়েব 2.0, তারপরে ক্লাসিফাইড অ্যাডস, ব্লগ কমেন্টিং, প্রোফাইল ক্রিয়েশন, এগুলো হচ্ছে কি অফ পেজের কাজ। অফ পেজের কাজ বলতে লিঙ্ক বিল্ডিং এর কাজ বা ব্যাকলিঙ্ক এর কাজ, এতটুকু। তারপরে আছে লিড জেনারেশন, এটা ইমেল মার্কেটিং এর কাজ, ইউটিউব মার্কেটিং আছে, গুগল সার্চ আছে, কিওয়ার্ড রিসার্চ আছে, তারপরে ক্যানভা ডিজাইন, কন্টেন্ট রাইটিং, এগুলা সবকিছু যদি আপনি জানেন তাহলে আপনি একজন ডিজিটাল মার্কেটার। যতগুলো টপিকস আছে এই টপিকসগুলো যদি আপনি কভার করতে পারেন তার মানে আপনি হচ্ছেন একজন ডিজিটাল মার্কেটার, প্রপার একটা বিষয়ে আপনি অভিজ্ঞ।